মিজানুর ভাই আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ আছি ভাই, বলেন। হ্যাঁ বলেন, কি বলতে চাচ্ছেন? আপনার গুগল বলছিলাম ইনস্টল ওই আমরা, হচ্ছে গুগল ক্রোমে যে আপনার ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার, যে আপনি হচ্ছে একটা এক্সটেনশন বলেছিলেন যেটা আমি ফায়ারফক্সে লাগিয়েছিলাম, তো এখন দেখছি নাই, তো আমি গুগল ক্রোমে ওটা লাগাতে চাচ্ছি, সেটা বলছি। ওইটা হচ্ছে গুগল ক্রোম, গুগল ট্রান্সলেটর লিখে সার্চ দেন, গুগল ট্রান্সলেটর। তো আমি একটা ট্রান্সলেটার লাগিয়েছিলাম, সেটা হচ্ছে এম ট্রান্সলেটার, এটা তো এটা ভালো কাজ করছে না। আচ্ছা আমি দেখছি, আপনি যে এইটা ইউজ করেন, আমি আপনাকে লিংক দিলাম, ডাউনলোড করেন।
শফিকুল ইসলাম কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। ওই প্রিয়া ঘোষের ফাইবার আইডিটা আমাকে একটু মেসেজে দিয়েন তো। আচ্ছা ঠিক আছে।
মিজানুর রহমান ভাই, আপনি ওইটা হচ্ছে ওইটার সেটিং এর ভিতরে ঢুকে আপনাকে সিলেক্ট করে দিয়ে আসতে হবে, যে আপনি যেটা মানে বাংলা থেকে ইংলিশ করতে যাচ্ছেন না ইংলিশ থেকে বাংলা করতে যাচ্ছেন। এটা সিলেক্ট করে দিয়ে আসলেই হবে? সেটা আপনার ক্রোম সেটিং না আপনার এই না না ট্রান্সলেটর না সেটিং? না আপনার হচ্ছে ওই ওই যে যে ইয়েটা লাগাইছেন আপনি, ট্রান্সলেটর হ্যাঁ ওইটা লাগাইছেন, ওই এক্সটেনশনের ভিতরে সেটিং আছে, দেখেন সেটিং এ গিয়ে ঠিক করে দিয়ে আসেন। ল্যাঙ্গুয়েজ বলে অপশন আছে, ওইখানে দেখেন আপনার ইনস্টল করবেন কি করে। এটা তো আপনার হচ্ছে যখন ওইটা লিঙ্কটাতে ক্লিক করলেন ওখানে তো দেখাই দিল যে কিভাবে ইনস্টল করবেন, ওখানে আছে ল্যাঙ্গুয়েজ আছে সেটিং, ওইখানে যে ঠিক করে দিয়ে আসেন তাহলেই হবে। এখানে আপনার আপনার আছে, আমি এখন অপশন ওপেন করলাম ল্যাঙ্গুয়েজ। আচ্ছা আপনি কাজ করেন, স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা আপনি ওই এই যে এক্সটেনশনের উপরে ক্লিক করেন আগে। আচ্ছা এখানে দেখেন, এখানে একটা কথা বলছে যে অটোমেটিকলি যে ডিসপ্লে পপ আপ, দেখেন ডিসপ্লে আইকন দ্যাট ইউ ক্যান ক্লিক শো পপ আপ, এখানে বলেছে ওই যে উপরে টাই ওটা সিলেক্ট করে সেভ করেন ওইটা। হ্যাঁ সেভ এটা না করেন, হ্যাঁ সেভ করেন, এখানে এখানে ডিসপ্লে আইকন দ্যাট আই ক্যান ক্লিক টু শো পপ আপ, হ্যাঁ মানে এটা যেটাতে আপনি হ্যাঁ ক্লিক করবেন ওইটা শো করবে, দেন সেভ করেন। আচ্ছা এবার কেটে দেন, দিয়ে আপনি যে কোনো একটা ইয়াতে ঢোকেন, ঢোকার পরে হয় কিনা দেখেন। এখান থেকে আমি হচ্ছে যেটার কথা বলছিলাম, আমার কথা বুঝেছেন কিনা, মনে করেন এভাবে কোনো লেখা সিলেক্ট করলে একটা, আমি হচ্ছে ট্রান্সলেটর দেখেছিলাম যেখানে আপনার মোবাইলে একটা ট্রান্সলেটর ব্যবহার করা হয়, যেটা হচ্ছে হাই ট্রান্সলেট নামে একটা সফটওয়্যার আছে মোবাইলের জন্য। তো আপনার এভাবে হচ্ছে আপনি যখন লেখাকে কপি সিলেক্ট করবেন তখনই আপনার এখানে ট্রান্সলেট হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, ওইটা ওইটা হচ্ছে আপনার আই এম ট্রান্সলেটরে হয়, ওইটা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিয়ে আসতে হয়, দেন হ্যাঁ ওইটা না দেন। এটা তো আই এম ট্রান্সলেটর তো আমার এখানে আছে, এটাতে হবে নাকি না? না 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 ওইটা ওয়ান ক্লিক ট্রান্সলেটর, ওইটা ওইটা ওয়ান ক্লিক ট্রান্সলেটর, এটা তো আমি আপনাকে লাগিয়ে দিয়েছিলাম, ওয়ান ক্লিক ট্রান্সলেটরটা লাগাতে পারেন। ওয়ান ক্লিক নাকি বলছেন? হ্যাঁ হ্যাঁ এই যে চলে আসছে এক্সটেনশন, কেন হ্যাঁ নিচেরটা 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 ভাই এটা কেটে দেন, এটা সেট করেন। আর হচ্ছে আপনার এই কি বলে, আমি যদি এখান থেকে কোনো একটা আপনার হচ্ছে এক্সটেনশন ডিজেবল করে দিব যাতে কোনো প্রকার কাজ না করে, মানে ক্ষমতা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাকে রিমুভ করতে হবে না এখান থেকে ডিজেবল করা যাবে? ডিজেবল করা যাবে, আবার রিমুভ করলে রিমুভ করতে পারবেন। না না রিমুভ ডিজেবল করতে চাচ্ছি না। তাহলে এক্সটেনশনের ভিতর ঢুকতে হবে, এক্সটেনশনের ভিতর ঢুকেন, এখান থেকে শুধু এই পাওয়ার অফ করে দিলে হয়ে যাবে নাকি? হ্যাঁ 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 পাওয়ার অফ করে দিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি হচ্ছে সকালে ওই আপনার হচ্ছে ওই কি যেন কয় আপনার ওই সাইট র্যাঙ্কিং দেখতে যাচ্ছিলাম, অর্থাৎ সাইটের ডিএপিএ, তখন হচ্ছে আপনার এই আমাকে ডিএপিএ দেখার জন্য ব্রাউজ করতেই দিচ্ছিল না, বলছে যে প্লিজ ডিজেবল ইওর অ্যাড ব্লক, তো আমি রিমুভ করলাম। রিমুভ করার পর তবেই হয়েছে। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ।
শফিকুল ভাই, হচ্ছে আপনার এই ওয়ান ক্লিক ট্রান্সলেটার, এখানে সেটিং চেঞ্জ করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওখানে সেটিংটা ইয়ে করে দিয়ে আসেন। আর একটুবার দেখেন, এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলা দিলাম এখানে, আর হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে। আর এখানে ফ্রম ল্যাঙ্গুয়েজ বলতে এখানে কি বোঝাচ্ছে? কোনটা থেকে কোনটা করবেন? আপনি ইংলিশ ইংলিশ থেকে বাংলা তাহলে? হ্যাঁ সেভ করে দেন, এবার হয়ে যাবে, সমস্যা নেই। সেভ অপশন তো এখানে নেই, তার মানে তো হয়ে অটোমেটিক গেছে, সেভ। অটোমেটিক হয়ে গেছে।
হ্যালো, শোনা যাচ্ছে? কি বলেন? জি, বলছি পরীক্ষা তো শুরু হয়নি না? জি না,
ভাইয়া তাহলে এক্সাম কি শুরু করে দিব? হ্যাঁ ভাই, আচ্ছা আপনাদের এত কম আসছে কেন? শোনা যাচ্ছে আমাকে? এত কম কেন? এক্সাম কেউ দিবে না নাকি? না জানে না কোনটা? সবাই তো জানে, গ্রুপে মেসেজ দিয়ে দেন তো। সবাই তো জানে রফিকুল ইসলাম কোশ্চেন একটু কম কম করে দেন তাহলে সবাই আসবে। না কোশ্চেন ফাইনাল এক্সাম তো, কোশ্চেন এটা একটাই ডাটা এন্ট্রির উপরে আছে, সো এখান থেকে বেশি কালেক্ট করতে হবে না, মনে হয় 10টা ইমেল কালেক্ট করতে হবে, ঠিক আছে? সো এখান থেকে এটা কম কম করে আছে, একটু বড় বড় লাগতেছে, তাই এটা থেকে ডাটা এন্ট্রির উপরে এটা আছে, এটা আপনার সোশ্যাল মিডিয়ার উপরে আছে, হ্যাঁ ঠিক আছে, এবং লাস্টে আমাদের আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমাদের এটা এসিওর উপর আছে। সো তিনটা কোশ্চেন আছে, আপনারা কোনটা হয়েছে সেটা বলবেন, অথবা ছবি তিনটা তুলে নিতে পারেন, এটা সবচেয়ে ভালো হয়, তিনটা ছবি তুলে নিতে পারেন, কারেন্ট চলে যেতে পারে, যে কোনো কিছু হতে পারে, সো এই জন্য কাইন্ডলি সবাই ছবিটা দেন ভাই, প্রথম থেকে দেন, আমরা ছবিটা উঠাই নি। এটা হচ্ছে আমাদের প্রথম ছবি, আপনার গ্রুপেও এটা দিয়ে দিতে পারেন। সো এটা হচ্ছে আমাদের প্রথম ছবি, আচ্ছা ওয়েট, এটা নামাই দিই। হয়েছে এটা তোলা? হ্যাঁ প্রথমটা হয়েছে। হ্যাঁ এটা ডাটা এন্ট্রি, ঠিক আছে, ইমেল কালেক্টেড, ঠিক আছে, ওকে। তারপরে এটা ছিল প্রথম, এটা ছিল দ্বিতীয়, ওইটা এটা নেমে যাক। হ্যাঁ এবার তুলি, হয়েছে সবার? এটা হচ্ছে শেষ, ভাইয়া দুই নাম্বারটা একটু
দিবেন ও তুলতে পারেনি। ওকে সো আবার দেখাবো, সমস্যা নাই। তো এটা হচ্ছে আমাদের আজকে তিনটা কোশ্চিন, তিনটা পার্ট। আপনারা কি করবেন, আপনারা এটা গুগল ডক্স এ করতে পারেন, সবচেয়ে ভালো হয় গুগল ডক্স এ না করে। সেকেন্ড আর একবার দেখানো যাবে? দেখাবো, ওয়েট আমি দেখাবো। তো এখন আগে বলে দিই, সেটা হচ্ছে যে আপনারা গ্রুপে দিয়ে দিয়েছি আমি, হ্যাঁ গ্রুপে দিয়েছি, আমি দেখাচ্ছি, বলে নি আগে। তো বিষয়টা দেখেন যে আপনারা গুগল ডকেও করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি সাবমিট করবেন এক্সেল ফাইলে, ঠিক আছে? পরে কপি পেস্ট করে হলেও আপনি সাবমিট করবেন এক্সেল ফাইলে। লিংকগুলো প্রপারলি নিবেন যেন চেক করা যায়। এক, দুই নাম্বার হচ্ছে যে আপনি এটা সাবমিট করবেন এক্সেল ফাইলে, আর হচ্ছে একটা ফাইলের মধ্যেই আপনি ইয়া করে দিবেন, ট্যাব খুলে দিবেন, হ্যাঁ, যেন একটা ফাইলেই আপনার সমস্ত পরীক্ষাটা হয়। এরকম একটা ট্যাবে আপনি এটা রাখছেন, একটা ট্যাবে ওটা রাখছেন, একটা ট্যাবে ওটা রাখছেন, ওই নিউ শীট করে নিতে হবে। হুম হুম একটা একটা ইয়াতে আপনি ট্যাবের ট্যাব খুলে নেবেন, ওখানে অনেকগুলো ট্যাব খুলে আপনি কাজ করবেন এরকম, ঠিক আছে? ফাইল একটাই দিবেন, ওর মধ্যে যেন সব থাকে। আপনারা নিশ্চয়ই জানেন ট্যাব কিভাবে খুলতে হয় বা এরকম, আপনাদের এই সম্পর্কে তো কোনো প্রশ্ন থাকলে বলেন যে কোনটা ট্যাব খুলবো না কি করব। আচ্ছা যদি জানেন তাহলে ভালো, আগে থেকে ইয়া করে নেন, শিওর হয়ে নেন কোনটা আমি বলতেছি। ওকে সো দুই নাম্বারটা বাকি আছে। আচ্ছা দুই নাম্বারটা এটা ছিল। আচ্ছা ঠিক আছে, সময় হচ্ছে 3 ঘন্টা, আমার মনে হয় না 3 ঘন্টা লাগবে, কারণ খুব দ্রুতই হয়ে যাবে এগুলো, আপনারা প্র্যাকটিস করছেন যেহেতু এগুলো। অনেক টাইম লাগবে ভাইয়া, 3 ঘন্টায় হবে কিনা আমি তো, হ্যাঁ 3 ঘন্টা সময় পাচ্ছেন কোশ্চেন দিবেন তো ডাটা, এতগুলা কোশ্চেন এর ভিতরে বিদ্যুৎ চলে গেলে তো হয়ে গেল। ডাটা এন্ট্রি গুলো একটু মানে একটু দ্রুত করবেন, তাহলে অন্যগুলো আমার মনে হয় না খুব বেশি মানে কাস্টমাইজ করতে বেশি সময় লাগবে, ঠিক আছে? সো তিনটার জন্য 3 3 ঘন্টা, হ্যাঁ টাইম লাগবে যতই বলেন ভাই। আপনি ওই সোশ্যাল মিডিয়াতেও দিবেন এতগুলা ইনফ্লুয়েন্সার মার্কেটিং থেকে শুরু করে টুইটার ইনস্টাগ্রাম পেজ ফেসবুক এর, এই যে ধরেন ফেসবুক এর এই যে লোগো কভার, তারপরে যে কাস্টম, হ্যাঁ ওটা দেখতে সময় লাগে ভাই। জি জি $500 এর প্রজেক্ট এটা, আর মিনিমাম 7 দিন হয়, আপনি আজ রাত 12টা পর্যন্ত টাইম দেন। না 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 আপনি করেন 3 ঘন্টা টাইম একটা ইয়া ধরে রাখেন আপনারা, না না আপনারা এটা ইয়া ধরে রাখেন, আপনাদের টাইম টেবিল ধরে রাখেন, 3 ঘন্টার ভিতরে কমপ্লিট করতে হবে। আর এই যে লগো মগো যেগুলো বলতেছি সেগুলো তো আপনার ওই যে ই কমার্স সাইট ওয়েবসাইট ধরতেছেন ওটারই সব হবে, তো লগো একবার তৈরি করলে তার ওগুলাতে লগো তৈরি করতে হচ্ছে না। সো ওইটাই আপনি ইনস্টাগ্রামে ইউজ করছেন, আপনি টুইটার ইউজ করছেন, তো এরকম ভাবে করবেন, ঠিক আছে না? তো কি হইলো আপনার কাজ তো আগে যে এটা নিয়ে কাজ করছি, এখন এটা নিয়ে কাজ করতে পারবো, মানে আমি যেটা নিয়ে সোশ্যাল মিডিয়া মানে ম্যানেজ করছি, আপনার ইচ্ছা যে কোন একটা ওয়েবসাইট ধরেন এখানে উল্লেখ করে আমার যে প্রজেক্টটা ওইটা ম্যানেজ করছি এখনো। আপনি যেটা ওয়েবসাইট নিতে পারেন, কিন্তু এখানে ই কমার্স সাইট যেন হয়। আচ্ছা আরেকটা জিনিস সবাই মনে রাখবেন, ই কমার্স সাইট যেন হয়। ই কমার্স সাইট আপনারা কিন্তু চেনেন, এখন আবার বললেন না যে ই কমার্স সাইট ভাই কোনগুলা, ই কমার্স সাইট কিন্তু আপনারা চিনেন, ই কমার্স সাইট যেন হয়। ওইটা তো আবার ই কমার্স সাইট না ভাই, আমি যেটা করছি ওই জন্য বলছি যে ই কমার্স সাইট নেবেন, আর হচ্ছে যেন এখানে ওয়েবসাইটটা মেনশন করে দিবেন, আপনি কোন ওয়েবসাইটটা ধরে কাজ করেছিলেন সেটা মেনশন করে দিবেন আপনি, যেন বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? ওয়েবসাইটের জায়গায় মেনশন করে দিবেন। ওকে এই ছিল বিষয়, আর আপনারা কাজ শুরু করে দেন, আমাদের মেবি 3টা বেজে গেছে, হ্যাঁ প্রায় 3টা বাজে, পুরা 3টা। জি সাদিকুর রহমান বলেন। হ্যাঁ একটা সাইট কে ধরবেন সেটারই আপনি মার্কেটিং করবেন না, ধরেন আমি ক্লায়েন্ট, আমি আপনাকে একটা সাইট দিছি, ওই সাইটের সব করতে হবে, বুঝলেন নাই? এসইও টেসিও ব্লগ ব্লগ সব, মানে এসইও করবেন, সোশ্যাল মিডিয়া সব। আপনার এই যে ডাটা এন্ট্রি এইটাই তো ঝামেলা হবে, মেইল কালেক্ট করা। আচ্ছা মেইল কালেক্টটা একটু কষ্ট করেন, বেশি কালেক্ট করবেন না আপনি। এখানে 50টা বলছে ইজ ফলোইং, আচ্ছা 10টা 10 20টা আপনি করবেন, সমস্যা নাই, হ্যাঁ
10-20টা কালেক্ট করবেন, আর এই যে নিশগুলা দেওয়া আছে মানে এই ভাইয়া এই যে যে ডেন্টিস্ট লয়ার্স এগুলো আছে এগুলার ভাইয়া 10টা 10টা করে করতে হবে। আচ্ছা ওগুলো 10টা 10টা করে না করলেও আপনি এখান থেকে সর্বমোট 20টা করে, ঠিক আছে? ছোটা 20টা ভাই আপনি এখান থেকে আপনি হচ্ছে এই যে ডেন্টিস্ট লয়ার এগুলো যে নিশ দিয়েছে এটা একটু মানে নিশ ওটা লিখে দেন উল্লেখ করে, তাহলে সবার এত এতটুকু নিশ যদি লিখতে হয় ভাই আমি প্রশ্ন বুঝতে পারছি না আমাকে একটু এবার দেখেন এবার আমি কেন না না নিশ নিশ যদি বোঝাতে হয় তাহলে আর কি বলবো বলার নাই, দিন পরে যদি নিশ বোঝাতে হয় যে এটা নিশ ছিল। ওকে ভাইয়া আপনার হচ্ছে মানে কি বলবো হ্যাঁ নিশ না ভাই 6-7টা যে নিশ দিয়েছেন অতগুলার কি কালেক্ট করতে হবে? আচ্ছা আমি দিয়ে দিছি এবার দেখেন মানে কয়টা করে কি কালেক্ট করতে হবে একটু যদি বলে দিতেন, কারণ সবগুলা তো 50টা করে কালেক্ট করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, ওটাতেই 3 ঘন্টা লেগে যাবে কি বলেন? টোটাল 20টা লিখে দিছি এবার, এবার ঠিক আছে আমি চেঞ্জ করে দিচ্ছি স্টুডেন্ট বান্ধব কোশ্চেন করে দেন ভাই খুবই সহজ অল্প সময় স্টুডেন্ট বান্ধব হয় তাহলে কেমন হয়? তো শেষ ভাই আর তো পরীক্ষা দিচ্ছি না ভাই। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, মিনিমাম হলো $200 এর কাজ ভাই, ঠিক আছে $300 এর কাজ করেন, $100 এর মার্ক $300 এর কাজ সম্পূর্ণ বুঝিয়ে দেন। ওকে হ্যাঁ আজকে তাহলে বুঝাই আপনাদের, তাহলে এক্সাম কবে নিব আমি বলেন? $10-20 এর কাজ আর কথা বলবে না ভাই আপনি আগে সবগুলা পড়েন পড়ে দেখেন মানে কোথায় বুঝতে পারছেন না মানে ওনার খোঁজা ইমেল খোঁজাই তো মানে ঝামেলা, 20টা খোঁজাই বের করা মানে অবস্থা খারাপ। ডিফারেন্ট ইমেল বলতে এখানে আলাদা আলাদা ইমেল বোঝাচ্ছে না? হ্যাঁ ডাটা এন্ট্রি ক্লাসই করলাম না অথচ আমাকে এখন ইমেইল বের করতে হবে। ডাটা এন্ট্রি ক্লাস আপনি যদি বলে থাকেন যে ডাটা এন্ট্রি ক্লাস করেননি তাহলে আপনি ভুল বলছেন, কারণ ডাটা এন্ট্রি কিন্তু আলাদা কোনো ক্লাস না, প্রত্যেকটা ক্লাসের মধ্যেই ডাটা এন্ট্রি আছে। আপনি যে যে ওয়েবসাইটগুলো ভিজিট করেন যেখান থেকে ডাটা কালেক্ট করেন সেটাই ডাটা এন্ট্রি। এমন কিছু না যে আপনার কথা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, কিন্তু ব্যাপার হচ্ছে এই যে লিড জেনারেশনটাই তো আপনার হচ্ছে মেইল কালেকশন না? লিড জেনারেশন তো শেখাইনি ভাইয়া, কিন্তু ওইভাবে ওই যে আপনাকে আপনি ওই ক্লাসে ছিলেন না যে ক্লাসে হলো লিংকডইন শেখাইছে? না না ওই ক্লাসে আমি ছিলাম না ভাই, আসলে এটা এই ক্লাসটা মিস করেছিলাম। ওটা আপনার এইভাবে আপনি ওয়েব সার্চ করেন সেটাই ডাটা এন্ট্রি আর কিছু না, ওখান থেকে সার্চ করবেন আর ইমেল অ্যাড্রেস বার করবেন, অন্য শুধু একটা ক্লাস করা আছে মনে করেন ডাটা এন্ট্রি, বাকি তো আরো অনেক দিন দেখাইছে, আপনি তো সেই ক্লাসে ছিলেন তাই না? তাহলে ভয় পাওয়ার কিছু নাই করতে থাকেন। আর যদি বলেন যে আমি পারবো না ভাই ডাটা এন্ট্রি ক্লাসই করিনি পারবো না, তাহলে কিন্তু আগেই হেরে গেছেন, তাহলে আপনার দ্বারা সম্ভব না। আর যদি বিশ্বাস থাকে আপনি হ্যাঁ বল এই যে এখানে বলতিছে যেটা হচ্ছে ভাইয়া যে বললো যে
মনে করেন ডেন্টিস্টদের ওয়েবসাইট থেকে তাদের একটা ডাটা কালেক্ট করলেন, সেটা বুঝলাম, কিন্তু উপরে লেখা আছে 50 ডিফারেন্ট বিজনেস ওনার আর নিচে আবার 20 টোটাল, এটা বলতে বুঝলাম না ভাইয়া, চেঞ্জ করে দিল পরে ওখানে এডিট করে নি ভাইয়া। আচ্ছা মানে 50 টা 20 টা হলো 20 টা হলেই হবে কথা বলতে, তাই না? টোটাল 20 টা ইমেল অ্যাড্রেস ফাইন্ড করতে পারলেই হবে। আচ্ছা এবং ওটা প্রত্যেকটা ভাই হ্যাঁ ভাই অ্যাটলিস্ট আমি বলি ডাটা এন্ট্রি যদি খালি মেইল কালেক্ট হয় তাহলে হবে, এখানে তার ওনারের সবকিছু নিতে হবে, ইনফরমেশন অ্যাবাউট মানে যেভাবে কালেক্ট করতে হয় একটা প্রপার ওয়ে আছে সেটা তো অবশ্যই করতে হবে, শুধু মেইল কালেকশন দিয়ে কি আর ডাটা এন্ট্রি হয়? যারা কি করবে এটা মানে হলো যারা এর সাথে যোগাযোগ করে তারা কিন্তু শুধু মানে মেইল বা ফোনের মাধ্যমে করে না, মানে ফোনের মাধ্যমে করে না, কিন্তু মেইলের মাধ্যমে সবথেকে বেশি। যেটা সেটা কালেক্ট করার চেষ্টা করবেন, আর যদি পান যে ওই ওয়েবসাইটের সিইও বা মানে সিওও এরকম টাইপের যদি কারো ইমেল পাওয়া যায় তো তাদের ইমেইল প্লাস তাদের নেম, যদি ফোন নাম্বার পান ফোন নাম্বার, এই তারপরে ওই ওই ওয়েবসাইটের ওই অ্যাড্রেস ওইটা কালেক্ট করবেন, এইটুকুই। ওয়েবসাইটে কিন্তু অ্যাড্রেস দেওয়া থাকে, লিড জেনারেশনে যে করেছিলাম ওই টাইপের। হ্যাঁ ওই টাইপের। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জয়দুর ভাই কি আছে? আইডি গুলো নেওয়া হয়েছে আমাদের তো আসলে আপনি এর আগে একদিনকে বললাম তো মানে ব্যস্ত বললেন যে আর আজকের হবে না এরকম হয়েছিল, তাই ইংলিশ কমিউনিকেটিভ ইংলিশ এর বিষয়ে জাস্ট একটা ওভারভিউ দেওয়ার জন্য একটা ট্রেনার যেকোনো সময় আসুক, সমস্যা নেই, পরীক্ষা হচ্ছে তো পরীক্ষার ফাঁকে তারা শিখে নিবে। ঠিক আছে সমস্যা নেই, তাহলে আমার একটা বলে দেয় যে উনি আসুক, কারণ আপনার এইখানে আসলে ক্লাস তো শেষ, আর আপনারা যদি ইংলিশ ক্লাস করতে ইন্টারেস্টেড থাকেন, আমি বলি ইংলিশ ক্লাস যদি করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি পার্সোনালি আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ তখন আপনারা একটু মানে আগে দেখেন, যদি ভালো লাগে যে না আপনাদের মনে যদি হয় উপকার যে উপকারে আসবে তাহলে আপনারা করতে পারেন, কারণ আমি যেহেতু আলটিমেটলি জাহিদুর ভাই নিজেই সবকিছু শিখাইছে কিভাবে সেই আপনার ক্লায়েন্টের সাথে ডিল করতে হয়, বিট করতে মেইনলি, আর আমরা রাজ্যের জি আছে যে অনেকে দেখা যাচ্ছে যে কমিউনিকেট করতে পারি না বা ক্লায়েন্ট একবার মেসেজ দিয়েছে হুট করে ভয়ে একবারে অবস্থা খারাপ, যার কারণে এটা দরকার। হ্যাঁ এটা যদি আপনি আপনি আমাদেরকে এটা সাপোর্ট দেওয়ার মতো একটা অবস্থা সৃষ্টি করেন তাহলে আমরা মোটামুটি রাজি আছি, সমস্যা নেই। জাস্ট আমি বেশি না মানে জাস্ট আপনাদেরকে ওভারভিউ দিব, উনি আমাদেরকে হয়তোবা ক্লায়েন্টের সাথে কিভাবে ডিল করতে হয় এই জাতীয় কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবে, তাতে করে আপনারা হয়তো বেসিক কমিউনিকেটিভ যে আসলে প্রেজেন্টে চলে যাচ্ছেন
হ্যাঁ না ফার্স্টে চলে যাচ্ছেন একটা কাজের ক্ষেত্রে, যে আপনাকে বলছে কতদিনের ভিতরে দিতে পারবেন, আবার একবার বলছে আপনি এই কাজটা আর কি করছেন কিনা, কতবার করছেন, এই যে যে বিষয়গুলো, মানে ওদের কথার ভিতরে একটু অন, যিনি হচ্ছে ওভারভিউটা দিবেন আমাদেরকে, তিনিও তো একজন ফ্রিল্যান্সার। উনি মোটামুটি ফ্রিল্যান্সার বলতে আপনাকে বলি, উনি একটা কোম্পানির সাথে আছেন, উনি কোম্পানিতে মূলত এই বিডিং এর কাজটা করে। ওকে, কমিউনিকেটি মানে বায়ারের সাথে যে বিড গুলো করা হয় এটা। আচ্ছা, ডিলিং গত 4 বছর সেখানে আছেন? হ্যাঁ, আমি বলি উনি গত 4 বছর যাবত প্রায় হাইবুটস এর স্পোকেন ইংলিশ এর শাখায় উনি 4 বছর যাবত এই অনেক কি জানা হলো যে কি একটা ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে ছিলেন, আর পাশাপাশি উনি এই অনলাইনে বিভিন্ন জায়গায় মানে কোর্স করে, এরকম একজন ট্রেনার কে আমি করছি, তো সমস্যা নাই। আশা করি ট্রেনারের সাথে আগে আপনি কমন কথা বলেন, কথা বলার পর আরো ক্লিয়ার হয়ে যাবেন। ক্লিয়ার, ঠিক আছে। ওনার সেশনটা কতক্ষণ? ওকে, ঠিক হতে পারে ভাই আধা ঘন্টা? ও ওকে জি ভাই, তাহলে সমস্যা নাই, উনি যখন যে কোনো সময় আসলে ক্লাস নিতে পারবেন, সমস্যা নাই, পরীক্ষা দেওয়ার ফাঁকে করে নেবেন। দেখি দেখি দেখি, এখনি 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 আসার কথা ছিল, আমি আগে ঢুকলাম তো আমুনাকে বলে দিলাম যে আপনি তাহলে একটু পরে আসেন হয়তো বা। এখনি আসলে বেটার হয় ভাই, এখনি যদি আসে তাহলে দিন আর যখন সময় হবে তখন চলে আসবেন ক্লাসে, আপনি সমস্যা নেই, আপনার এক্সাম দিন। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক আছে, আমি এমনি আসি, সমস্যা নেই। ওকে কালকে। মানে ভাগ করার দরকার নেই, তাহলে ওখানে কিভাবে বুঝবে কে সেলুনের কে অটোমেশন, এটা কি আইডেন্টিফাই করে দিব? হ্যাঁ, ওখানে যদি আপনি দিয়ে দিতে পারেন, লিখে দিতে পারেন, মানে একটা বর্ডার করে যাবে না, একটা বর্ডারে তো লিখে দিতে হবে যে কে কোনটা গ্রুপের। হ্যাঁ, মানে প্রতিটার জন্য একটা একটা করে উপর দিয়ে একটা বর্ডার হবে, একটাই ইয়া হবে, কিন্তু ওখানে আলাদা করে মেনশন করে দেব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কালার একটা কালার করে একটা বর্ডার মানে র করে দিলেন তাহলেই ঠিক হবে। ঠিক আছে, একটাই বক্স হবে। হুম হুম, ঠিক আছে। আর ওই সবগুলো পরীক্ষা ওই একটা এক্সেল শীটে দেওয়ার চেষ্টা করব। ওই এর আগে যেমন দিয়েছিলাম একটা একটা করে, যে শীট একটা এক্সেল এর মধ্যে আলাদা আলাদা শীটগুলো আলাদা আলাদা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই শীটটা এর আগে হবে পরীক্ষা। ঠিক আছে ভাই, আর এখানে কি কি ইনফরমেশন ইয়া করব? আপনি ইমেল অ্যাড্রেস ফারস্টে ওই
ইয়েলো পেজে একবার সার্চ দিয়েছিলাম, ওই ওই ওইখানে দিতে হবে নাকি? হ্যাঁ, আপনি যেভাবে পারেন, ইয়েলো পেজ থেকে পারেন। আপনারা কি বিজুদি না থাকেন? আমাদের ইংলিশ ট্রেনার, হ্যাঁ, অমর রেজা, উনি কিন্তু অলরেডি আমাদের সাথে জয়েন করছে। ওকে জি ভাইয়া, আচ্ছা ভাইয়া, জয়েন করছে আপনার। ওকে, আপনারা ওনার সাথে একটু পরিচয় হয়ে, মানে পরিচিত হয়ে দেন, ক্লাস শুরু করেন। ওকে জি ভাইয়া। চাইদুর ভাই আছেন? জি ভাই আসি আমি। আপনারা হচ্ছে এক্সামটা একটু আপ রেখে আপনি ওনার সাথে কথা বলেন, কোঅপারেট করেন, দেন এটা শেষ হলে তারপর আবার এক্সাম দিন, সমস্যা নাই। ওকে ওকে ওকে, আমি আমি জাস্ট ওমর রেজা, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমাদের এখানে জাহিদুর রহমান যিনি আছেন, উনি আছেন আমাদের এখানকার ডিজিটাল মার্কেটিং এর ট্রেনার। এই ব্যাচটা আমাদের ফার্স্ট স্টার্ট করেছিলাম, আমাদের ওপেনিং সেরিমনির দিন এই ব্যাচটা দিয়ে আমরা স্টার্ট করেছিলাম। এস জাহিদুর রহমান এখানে প্রথম ছিল না, হয়তো এক সপ্তাহ এই ক্লাস জয়েন করে ওই ওইখান থেকে আর কি এই ব্যাচটা ফার্স্ট লঞ্চ করছে কি এই এলইডি প্রজেক্টে। তো যাই হোক, এই জন্য আগে পরিচয় করে দিলাম জাহিদুর রহমান ভাইয়ের সাথে, আর এস ওমর রেজা, ইনি ইংলিশ কমিউনিকেটিভ ইংলিশ ট্রেনার। আর পাশাপাশি যারা আছেন এখানে স্টুডেন্ট, তো অ্যাজ ইউজুয়াল এরকমই থাকে, বাট এক সময় আমরা দেখছি 27 জন 28 জন পর্যন্ত ছিল প্রতি ক্লাসে। জানি না হঠাৎ করে কেন কমে গেল, পিছনে হয়তো যেকোনো কারণ আছে। এই যেহেতু 16 জন আছে, আপনি এই 16 জনকে নিয়ে একটু চেষ্টা করেন যে, যেহেতু ওনাদের আগামীকালকে ক্লাস শেষ, একটা ভালো একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেন। 45 মিনিট, 30 মিনিট বলি, 45 মিনিট যদি সম্ভব হয় এটা সময় দিন একটু। ওকে ওকে, ঠিক আছে। তো ওমর রেজা আপনি কন্টিনিউ করেন, আমি বের হবো। হ্যাঁ ওকে, ঠিক আছে। আপনার ক্লাসটা খুব আগ্রহের সাথে গ্রহণ করলাম আমরা। আচ্ছা ওকে, আমি আমাকে বললো কতক্ষণ নিতে জানো, 30 মিনিট না 45 মিনিট, তাই না? আপনি 45 মিনিট নিতে পারেন, আপনি আপনার যত খুশি সময় নিন। আমি 10 মিনিট হলে enough, আর if you want to continue with me I can continue for the next 30 or 45 minutes, no problem. আচ্ছা ওকে, আমি শুরু করি। দেখেন আপনারা সবাই বোধহয় মোটামুটি ডিজিটাল মার্কেটিং এর জন্য, তাই না? ঠিক ভাই, আমার ভয়েস শুনতে অসুবিধা হচ্ছে? না ভাইয়া। আচ্ছা ওকে, আমাকে একটু রেকর্ডিং এর পারমিশনটা দিলে ভালো হইতো, যিনি হোস্ট আছেন। রেকর্ড পারমিশন দেওয়া হয়েছে। ওকে সো, হ্যাঁ পেয়েছি। সো আই হোপ অল অফ ইউ আর লিসেনিং টু মি। ফার্স্ট অফ অল আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাইসেলফ ইন ফ্রন্ট অফ ইউ। আই অ্যাম মোহাম্মদ ওমর ফারুক রেজা, ইন শর্ট ইউ ক্যান কল মি রেজা। সো হিয়ার আই এম হিয়ার টু গিভ ইউ সাম গ্লিমস অ্যাবাউট the communication system, or how can you be expert in communication, especially when you go for chatting with the buyers. And you know, in our country this is a common problem, that we face problems communicating with the buyers, as the buyers are from other countries or their language is mostly English. So when you go for communicating with the buyers, we must be expert in communication, especially in English. If we are not able to communicate with the buyers frequently or smartly or properly, the buyers will have the bad impression about you. So if it is so, then he will not continue with you for a long time. You may get your first job, you may get your first offer, no problem. But if the buyer seems, buyer understands that you are not that much expert in communication, he or she will not maybe he will not continue with you, because you know the first and foremost thing in the field of digital marketing is your communication skill.
because why this is digital marketing? Digital marketing is used in different purposes. For example, you may sell some products, you may help an organization to boost up their website, you may help some SEO team members who are working with SEO, and you were there, you will be there to write articles for them, to boost up their articles, to make the website in the ranking position, something like that. So whatever you do in digital marketing, everywhere, in every sphere, you must be expert in English. But I'm talking about the expertness of English. This doesn't mean that you have to be that much expert. You have to follow some simple rules that may help you in case of building up your career in this digital marketing sector. So now, as your course is almost at the finishing point, so I'll not deal with the materials. Just I'll try my best to give you some glimpse, and I'll try to summarize all the necessity of English communication with the buyers. আজকে আমি আপনাদের শুধুমাত্র সামারিটা বলবো যে আসলে কমিউনিকেশনটা কি করবেন, কি কি ভুলগুলো করবেন না নরমালি, যেহেতু একটা ক্লাস আজকে তো শেষ, আজকে ফার্স্ট ক্লাস, সো হ্যাঁ একটা ক্লাস, নেক্সট ক্লাস তো পুরো এক্সাম বা কিছু একটা হবে, ওই ক্লাসে হয়তো আমি থাকবো না, তো আজকে যেহেতু আপনাদের সাথে আমার ফার্স্ট এবং লাস্ট, আমি ফার্স্ট এবং লাস্ট ক্লাসে কিছু পুরো কমিউনিকেশনের একটা সামারি একটু বলবো আর কি, 10-15 মিনিট, ঠিক আছে? দেখেন আমি একজনের সাথে একটু কথা বলি, যেমন ধরেন আমি সৌমিক সরকারকে দেখতে পাচ্ছি, সৌমিক সরকার আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা ওকে, আমি একটু আপনার সম্বন্ধে একটু জানতে চাই, সো ক্যান ইউ প্লিজ গিভ মি সাম আইডিয়া অ্যাবাউট ইউর সেলফ, অর দ্যাট ইজ সিম্পল, ক্যান ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইউর সেলফ ইন ওয়ান অর টু সেন্টেন্স? থ্যাংক ইউ স্যার, আই এম সৌমিক সরকার ফ্রম I am from Rajshahi College. I am doing digital marketing trainer. I am doing digital marketing. I am a trainee. My trainer was MD Zaidur Rahman sir. We have successfully completed our class, and we are almost 48 class out of 50. 59 class out of 50. So we are at the last stage, and actually we have many things that our trainer have cleared, and you are requested to tell us about communication, how to deal with buyers, and how to deal them, and how to complete successfully. So I hope that we can get the best result from you. Thank you, Shomik Sarkar. Arakjon ektu willingly dekhi ke bolte chan ektu. Keu ektu bolen nijer sombandhe. আমি বলি শোনেন, আসলে কমিউনিকেশন তো হচ্ছে ইংলিশ, আমরা লাস্ট কবে এই এনভায়রনমেন্ট পেয়েছি তার কিন্তু ঠিক নাই, যে যেখানে একটু আমরা ইংলিশে কমিউনিকেট করতে পারছি বা বলতে পারছি। সো দিস ইজ অ্যান অপরচুনিটি ফর ইউ টুডে, ট্রাই টু কমিউনিকেট ইন ইংলিশ, ফিল শাই, বিকজ ইফ ইউ ফিল শাই ইউ উইল নট বি এবল টু এক্সপ্রেস ইউর সেলফ হিয়ার, অ্যান্ড দ্য মোর ইউ স্পিক দ্য মোর ইউ উইল বি এক্সপার্ট, সিম্পল। এখানে যারা আছেন সবাইকে যদি বলি যে এক থেকে দুই পৃষ্ঠা একটু লেখেন ইংরেজিতে, লিখতে পারবেন, কিন্তু বলতে বললে হয়তো অনেকে আটকে যাবেন, ঠিক আছে? আরেকজন একটু বলেন, আমি আরেকজনের কাছ থেকে একটু শুনতে যাচ্ছি, কেউ একজন বলেন, মিস্টার রহমান বোধহয় বললেন কিছু। আসলে না, আমি কিছু বলতে পারছি না। আচ্ছা এটাই বলছেন, এর জন্য ধন্যবাদ। লামিম সাইফ আপনি বলেন কিছু। আমিম সাইফ ভাই আছেন? জি স্যার। হ্যাঁ বলেন, একটু ইংরেজিতে বলেন। আই এম নামিম সাইফ ফ্রম নাটোর, এন্ড ভাই ইংলিশ আমি খুব দুর্বল, তো আমার পক্ষে সম্ভব ইট ইজ, বলেন এটাই আমার সাথে বলেন, বলেন
it is not possible for me. It is not possible for me. To speak in English. Please speak in English. But it is very much possible for me. But it very much possible for to be me. Expert in English. To be expert in English. Acha, ekhane achen bodhay muttaki atar othoba akhi apnara tar pore raya ramisa tar pore achen hocche delor hussein keu ekjon amake ektu self introduction den ektu willingly den to hello ha bolo you listen me can you listen to me yes I can listen to you Okay. I'm Rufai Dr. Akhi. You can call me Akhi. This is my nickname. Yeah, I'm a trainee. My background is CSC. Now I'm here to study about digital marketing and successfully finish my 28 classes and here I am to learn English from you. Thank you Akhi. So you have come with your BSc and CSc. আমি বলতেছিলাম যে আমার মনে হয় এই যে আপনার যে এর সাথে কমিউনিকেশন ইংলিশ ক্লাস এটা মনে হয় যে একটু ভিডিও অন করে কথা বললে আর ক্লিয়ার হতো মানে সবার বডি ল্যাঙ্গুয়েজ যেটা এটা খুব মানে জরুরি হ্যাঁ সে আসলে কিভাবে মানে কনফিউশন নাকি একটু ক্লিয়ার হতো আমার যেটা মনে হয় এটা আপনার ইচ্ছা ঠিক আছে সমস্যা নাই যদি প্রবলেম না থাকে সেরকম আপনারা ভিডিও অন করে আমরা যারা আর কি ভিডিও অন করে কথা বলতে পারবো তাদের ক্ষেত্রে বললাম আমি জাস্ট বললাম যে আমরা যারা পারবো আর কি পসিবল এটা করলে মনে বেটার হবে এটাই ক্লাসের একটা পার্টি ভিডিও অন করে রাখা হ্যাঁ ভিডিও অফ করে ক্লাস করার কোনো নিয়ম ছিল না যদিও শেষ হয়ে গেছে জনের প্রসাদ দিয়ে লাভ নেই এই ওকে ঠিক আছে দেখেন আপনাদের যদি মনে চায় তাহলে আপনারা এটা করতে পারেন হ্যাঁ এই আর কি ঠিক আছে আপনারা রতন ভাই বলল আপনারা ইফ ইউ ফিল দ্যাট ইউ নিড টু মেক ইওর ভিডিও অন ইউ ক্যান মেক ইট অন দিস উইল হেল্প ইউ বিকজ আপনারা জানেন কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ এখন ফেস টু ফেস কথা বলে আর একটু বেশি কমিউনিকেটিভ হওয়া যায় তাই না প্রবলেম থাকলে সময় দরকার নাই বাট ভিডিও অন থাকলে যেটা পাই আচ্ছা ওকে আমরা কন্টিনিউ করি আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করতে পারেন আপনি এই যে জুমে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় এটা জানেন বোধহয় সবাই তাই না এখানে সৌমিক সরকার সুন্দর ব্যাকগ্রাউন্ড এখান থেকে চেঞ্জ করা যায় যে আপনার স্টপ ভিডিওর এখানে ডান পাশে আইকনের এখানে যে চুজ ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড এটা ক্লিক করলে একটা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড চলে আসবে কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা ওকে তো আমি একটু কার সাথে কথা বলছিলাম যেন আমাদের সাথে লামিম সাহেব আসছেন আপনি একটু বলেন একটু ইংরেজিতে প্লিজ গিভ মি আ সেলফ ইন্ট্রোডাকশন অ্যাবাউট ইয়োরসেলফ হ্যাঁ বললাম তো আপনি বলছেন আচ্ছা ওকে তাহলে আপনার সাথে একটু কাজ করি ঠিক আছে আসলে আমরা বায়ারের সাথে যখন কমিউনিকেট করতে যাই আমাদের প্রবলেমটা কি হয় তার কিছু স্যাম্পল আমি আপনাদের একটু দেখাই ধরেন ভার্ব কি জিনিস এটা তো বুঝেন তাই না লামিম সাহেব ভাই ভার্ব জি ভাই একটা ভার্ব বললেন তো আমাকে যেমন গো ইট ওয়ার্ক ডু প্র্যাকটিস টিচ লার্ন এরকম একটা ভার্ব বলেন একটা ডু ডু আর একটা বলেন ওয়ার্ক এটা তো কাজ আচ্ছা ওকে ধরেন আমাদের ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনের ক্ষেত্রে বাইরে থেকে যখন কমিউনিকেট করতে যাই আমাদের ধরেন কমপ্লিট একটা ভার্ব এই ওয়ার্ডটা আমরা অনেক ইউজ করি নরমালি বাইরে থেকে কমিউনিকেট করার সময় কমপ্লিট মানে কি সম্পূর্ণ করা ঠিক আছে কমপ্লিটেড পাস্ট ফর্ম কি লামিম সাহেব ভাই কমপ্লিটেড আচ্ছা ধরেন আপনাকে প্রশ্ন করা হলো ডু ইউ কমপ্লিট ইওর টাস্ক মানে হচ্ছে আপনি কি আপনার কাজ সম্পূর্ণ করেন আপনি কি অ্যানসার দিবেন yes i'll do completed my work না সহজ ভাবে do you complete i complete খালি একটু বলেন একটু বলা আমার সাথে do you complete do you complete
I complete. Yes, sir. মানে হচ্ছে আপনি কি সম্পূর্ণ করেন? আপনি বললেন যে হ্যাঁ। ফোন দিয়েছিল উনি এখনই আসবে ডিসকানেক্ট হয়েছে ট্রাই করতেছে আগে চলে আসছে সরি ফর দ্য ইন্টারাপশন শোনা যাচ্ছে না জি ভাইয়া আচ্ছা ওকে কার সাথে কথা বলছিলাম লামিম সাইফ ভাইয়ের সাথে তাই না আচ্ছা সাইফ ভাই তাহলে আপনাকে যদি আমি প্রশ্ন করি ডু ইউ কমপ্লিট আপনি অ্যানসার দিবেন কি যদি আপনাকে প্রশ্ন করি ডিড ইউ কমপ্লিট আপনি অ্যানসার দিবেন হচ্ছে আই কমপ্লিটেড মানে প্রশ্নটার বাংলা হচ্ছে আপনি কি সম্পূর্ণ করেছিলেন বাংলা যদি কেউ প্রশ্ন করে আপনি বাংলা অ্যানসার যদি দেন তাহলে কি দিবেন হ্যাঁ আমি সম্পূর্ণ করেছিলাম তাহলে আই কমপ্লিটেড তাহলে একটু আমাকে বলেন তো ডু ইউ কমপ্লিট অ্যানসারটা কি হবে আই কমপ্লিটেড আই কমপ্লিটেড না 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 ডু ইউ কমপ্লিট ইউ কমপ্লিট আই কমপ্লিট ডিড ইউ কমপ্লিট আই কমপ্লিটেড Very good. Same way, te, will you complete? But aapne ki shampurno korben. Tahole answer ta ki hobe? I will complete. Will diye proshno koreche, will diye answer ta hobe. I will complete. Thik ache, tahole ektu amake bolen. Do you complete? I will complete. Do. Prothom word khyal koren. Shudhu prothom word. Sorry, Did or will? Do. Yeah. Did or will বলেন তো do did or will do did will হ্যাঁ শফিকুল ইসলাম একটু বলেন তো do did or will সৌমিক সরকার বলেন তো do did or will হ্যাঁ তো প্রথম ওয়ার্ড খেয়াল করবেন do you complete answer দেন লামিম সাইফ ভাই I complete did you complete I completed will you complete I will complete very good দেখেন এই ছোট্ট একটা জিনিস বায়ার যদি আপনাকে আমরা যখন বায়ারের সাথে কথা বলি চ্যাট করার সময় আমরা এই ছোট ছোট মিস্টেক গুলো করি যেগুলো বায়ারের সামনে ধরা পড়ে কিন্তু উনি ইগনোর করে যান আপনি কি বলতে চাচ্ছেন সেটা উনি বুঝতে পারেন কিন্তু উনি ইগনোর করে যান ইগনোর করে যান ঠিকই বাট এর মাঝখানে ওনার মাথায় একটা মেসেজ যায় যে আমি যার সাথে কাজ করছি ওনার কমিউনিকেশন স্কিল ইজ নট আপ টু দ্য মার্ক The person with whom I'm working is not that much expert in communication skill. So it sends a message to the mind of the buyer that you are not that much expert in communication. So that's why this simple trick, this simple thing, you have, when you go for communicating with the buyers, you have to follow these simple things.
and I will show you some of the patterns on which you can practice. If you practice on those patterns, you will be expert in communication. It's not like that you have to memorize many rules and regulations or structures in English, but it's very simple. If you just follow some simple tricks and tricky actions, you will be expert in communication. Like I have shown you already, one simple trick, that is, you just catch what the buyer is trying to tell you. Is it in the present form or past form or future form? Buyer apnake bollo je আপনি কি নেক্সট 3 মাসের ভিতরে বা 1 সপ্তাহের ভিতরে এই কাজটা সম্পন্ন করতে পারবেন? আপনি বলেন আমি কাজটা সম্পন্ন করতে পারি, হলো এক্স্যাক্টলি অ্যানসারটা? হলো না। কিন্তু বায়ার আপনাকে প্রশ্ন করছে, উইল ইউ বি এবল টু কমপ্লিট দ্য টাস্ক বাই দ্য নেক্সট 1 উইক? আপনি বলছেন আমি সম্পন্ন করতে পারি। উনি বুঝতে পারছেন যে আপনি বলতে আছেন পারবেন, কিন্তু আসলে কিন্তু এক্স্যাক্টলি কমিউনিকেশনটা হলো না। ঠিক আছে, সো এই সিম্পল জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে হবে। আমি আরো একটু দেখাই, দেখেন আমাদের আসলে চ্যাট করতে গেলে কি কি প্রবলেম হয়। আমরা যখন নরমালি বায়ার সাথে চ্যাট করি, আমাকে কি শেয়ারিং পারমিশন দেওয়া আছে? আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা? জি দেখা যাচ্ছে। ওকে, দেখেন সাপোজ বায়ার আপনাকে প্রশ্ন করলো, ক্যান ইউ complete the task by deadline dekha jacche na? Yes ji। Apni answer dilen I complete, আপনি বুঝতে পারছেন, বাট দিস ইজ নট রাইট অ্যান্সার। ঠিক আছে, বায়ার আপনাকে প্রশ্ন করলো, ডিড ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ইন সাচ প্রজেক্ট? আপনি বললেন, ধরেন যে বললো simple, do you have experience in such project? আপনি বললেন যে I am experience। আর আপনাকে বলতে পারে যে will you দেখেন তিনটা জিনিস খেয়াল করেন। প্রথম বলছি কি, ক্যান ইউ কমপ্লিট দ্য টাস্ক বাই ডেডলাইন? বায়ার আপনাকে বলল যে আপনি কি ডেডলাইনের ভিতরে কাজটা সম্পন্ন করতে পারেন, পারবেন এরকম। আপনি বলেন আই কমপ্লিট, আমি সম্পন্ন করি। আমরা কি করি, এই কমিউনিকেশন স্কিলটা, কমিউনিকেশন স্কিলে কনফিডেন্ট না হওয়ার কারণে আমরা সহজ ছোট ছোট অ্যান্সার দিই, ইয়েস নো ইয়েস নো, এই দিয়ে দিয়ে পার করতে চাই। বাট দিস ক্রিয়েটস রিয়েলি ব্যাড ইম্প্রেশন। অ্যান্ড হোয়াট হ্যাপেন্স ওয়েন ইউ কমপ্লিট your first project, there is a less chance to get your second project from the buyer. So a simple mistake gulo jodi apni eriye chole jodi tar sathe communicate korte paren, apnar sambandhe ekta positive feedback tar brain e toiri hoy, holosudhite ki hoy she next project gulo apni jodi next project er kono tate hoyto uni bujhte parchen je apni hoyto kom expert ba 50% expert 60%, tar pore uni apnar sathe continue korte chaibe। Why? Because you are expert in communication. So when your buyer will see that you are expert in communication, he will think that এই আমি যার সাথে কাজ করছি এর কমিউনিকেশন স্কিল অনেক ভালো, যদিও সে কাজটা 50-50 পারে, আমি তাকে বুঝাই না। The situation may be something like that। দেখেন এখানে আপনারা নরমালি যেটা ফলো করবেন সেটা হচ্ছে যে যখনই কেউ প্রশ্ন করবে প্রথম ওয়ার্ডটা খেয়াল রাখবেন, প্রথম ওয়ার্ড, এই প্রথম ওয়ার্ড ধরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, মিস্টেকটা খুবই কম হবে। যেহেতু আজকে শর্ট ক্লাস, আমি সিম্পল দু একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। কেউ যখন আপনাকে প্রশ্ন করবে প্রথম ওয়ার্ডটা খেয়াল রাখবেন, প্রথমে কি বলছে ক্যান ইউ, আপনি অ্যান্সারটা ওইভাবে দিবেন আই ক্যান। ঠিক আছে, তাহলে ভুলটা কম হবে। আপনি কি কাজটা সম্পন্ন করতে পারেন ডেডলাইনের ভিতরে? আই ক্যান কমপ্লিট, দেন ইট ম্যাচেস উইথ দ্য কোয়েশ্চেন। ঠিক আছে, সেকেন্ড দেখেন, ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স? যদি আমি ইয়েস আই ক্যান কমপ্লিট,
হ্যাঁ কোনো সমস্যা নাই, ইয়েস বললে তো কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি জাস্ট প্যাটার্ন বোঝানোর চেষ্টা করছি, ইয়েস বললেও হবে না বললেও হবে, ঠিক আছে? বাট বেশি ইয়েস নো সেন্টেন্সের আগে ইট শোজ দ্যাট ইউ আর নট দ্যাট মাস ওয়েল ইন ইয়ার কমিউনিকেশন, ইট শোজ দ্য উইকনেস, ঠিক আছে? যেখানে ইয়েস বলা দরকার তো সিম্পলি বলেন, যেমন এখানে যদি আপনি সিম্পলি এতগুলো না বলে যদি সিম্পলি ইয়েস বলতেন অ্যান্সার হয়ে যেত, ঠিক আছে? সিম্পলি ইয়েস বলেন, ওকে। আবার এখানে যদি আপনি যদি না বলেন সিম্পলি খালি ইয়েস বলেন, ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আবার এখানে আপনি আসলো, আবার আপনি ব্যারকে বলেন ইয়েস, কোনো সমস্যা নেই। সো ওয়েন ইউ উইল অনলি সে ইয়েস ইয়েস অ্যান্ড ইয়েস, ব্যার উইল সি দ্যাট হোয়াট কাইন্ড অফ ইয়েস প্রজেক্ট ইজ দিস, বুঝতে পারছেন? সো এখানে আপনাকে এক্সপ্রেস করতে হবে অ্যাজ দিস ইজ এ পার্ট অফ ইউর কমিউনিকেশন। ডিজিটাল মার্কেটিং মানে কি? আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ইন ফিউচার, আর ওই ওয়েবসাইট হয়তো আপনি র্যাঙ্কিং করাতে কাজ করবেন, বা কারো ওয়েবসাইট ব্র্যান্ডিং করার জন্য কাজ করবেন, আর কোনো প্রোডাক্ট ব্র্যান্ডিং করার জন্য কাজ করবেন। সো সেখানে যদি আপনি শুধু এই ইয়েস আর নোর ভিতরে ইনক্লুডেড থাকেন, সো অবভিয়াসলি আপনি তার জায়গায় হয়ে চিন্তা করেন আপনি কি এরকম কাউকে হায়ার করবেন বা কারোর সাথে কন্টিনিউ করবেন যে শুধু এই যে ইয়েস নো বা শর্টকাট বা উইজ নট কমিউনিকেটিভ অর এক্সপার্ট ইন কমিউনিকেশন, উইল ইউ কন্টিনিউ উইথ দ্যাট কাইন্ড অফ গাই? নিজের মনকে প্রশ্ন করে, নো ইউ উইল নট কন্টিনিউ উইথ দ্যাট। ভাই আমার একটা কোশ্চেন ছিল। শিওর, বলেন। ভবিষ্যতে পারবো এই টাইপের একটা যদি কথা বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার কেমন হতে পারে? আচ্ছা, ওকে, এটা আসলে প্যাটার্ন যদি বলে যে তুমি কি এটা করতে পারবা, তাহলে আমি যদি বলি যে হ্যাঁ আমি এই কাজটা কমপ্লিটলি করতে পারবো, এখানে উইল আর ক্যান এর যে একটা ব্যাপারটা আসে, আমি মানে এটা গোলায় ফেলি আর কি, একটু যদি ক্লিয়ার করেন। আচ্ছা, ওকে, হ্যাঁ এটা আমি ক্লিয়ার করছি, আমি আপনারটা মাথায় রাখছি, আপনারটা আসতেছি, তার আগে একটু আমি এটা শেষ করি। হ্যাঁ, সো দেখেন সহজ সূত্র হচ্ছে প্রথম আট খেয়াল রাখবেন, এখানে ক্যান দিয়ে প্রশ্ন করছে আপনি ক্যান দিয়ে অ্যান্সার দেন। সিম্পলি ডু, এই যে কিছুক্ষণ আগে বললাম ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ইন সাচ প্রজেক্ট, দ্যাট মিন্স আপনাকে প্রশ্ন করছে প্রেজেন্টে, ঠিক আছে? এখানে আপনি দেখেন অনেকেই, আমি এই লাইনটা অনেক দেখি, অনেক দেখছি আমি, বিলিভ ইট অর নট, অনেকেই ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ইন সাচ প্রজেক্ট, আপনার কি এই ধরনের প্রজেক্টে এক্সপিরিয়েন্স আছে? আমি কি রাইট অ্যানসার লিখেছি, কেউ আমাকে বলতে পারবে? না না, আই হ্যাভ এক্সপেরিয়েন্স হবে কি বলবেন? আই হ্যাভ এক্সপেরিয়েন্স, না ইয়েস, এক্সপেরিয়েন্সড অর এক্সপেরিয়েন্স? না, আই হ্যাভ এক্সপেরিয়েন্স, গুড, ঠিক আছে, দ্যাটস ফাইন। কিন্তু এই এই অ্যানসারটা আমি যে কতজনের দেখেছি, অলমাইটি নোস। যাই হোক, এটা তো আমি নিজে অভিজ্ঞতা হয়ে গেল। যাই হোক, আই এম এক্সপেরিয়েন্স, আই এম জিপিএ 5 এর মতো। সো দেখেন, ডু ইউ হ্যাভ এক্সপেরিয়েন্স ইন সাচ প্রজেক্ট? এখানে আরেকটা কথা বলি, ধরেন আপনারা যখন এই কথাটাই বলছেন যে আই হ্যাভ এক্সপেরিয়েন্স, এটুকুই বলবেন, তাই না? এখানে এইটুকু গতানুগতিক এই কথাটা না বলে আপনি যদি একটু তাকে একটু কোনো লিঙ্ক বা কোনো একটা কিছু বলে দেন, বা কোনো আপনার যদি অনলাইনে কোনো প্রিভিলেন্স থাকে সেটা লিঙ্ক দিয়ে, আই হ্যাভ এক্সপিরিয়েন্স অ্যান্ড দিস ইজ মাই লিঙ্ক অর হোয়াট এভার ইট ইজ, যেটি আপনার থাকুক না কেন, ঠিক আছে? সো যখনই আপনি এইটুকু বলার পরে নেক্সট সেকেন্ড ধাপে কিছু অ্যাডিশনাল কিছু বলে দেবেন, হি উইল ফিল ইন্টারেস্টেড, হি উইল বি অ্যাট্রাক্টেড টু ইউ টু কন্টিনিউ উইথ ইউ, বুঝতে পারছেন? দেখেন, এরপর আমি বলছি উইল ইউ বি কন্টিনিউইং for the next 3 months, ei kotha ra ortho ki amake ektu ke bolte parben? apni ki samner mashe kaaj mane next chale jete parben, chale jete parben je ei kaaj ta korte parben erokom? Accha, okay, ha, apni ki agami 3 mashe ei kaaj ta chale jete parben? Ha, will you be continuing for the next 3 months, mane hocche apni হয়তো এর আগে বায়ার আপনাকে কোনো টাইম ফ্রেম দিয়েছে, আপনি প্রতিদিন এত সময় কাজ করবেন বা এতটুকু আমাকে কাজ করে শো করতে হবে, এই ওয়েতে আপনি নেক্সট 3 মাস কন্টিনিউ করতে পারবেন কি না, ঠিক আছে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এই অ্যান্সারটা ধরেন আপনাকে আমি প্রশ্ন করেছি, কেউ একজন আমাকে একটু অ্যান্সারটা দেন তো কী অ্যান্সার হবে, এরকম প্রশ্ন তো করেই বায়াররা সচরাচর, যে আপনার কি নেক্সট 1 সপ্তাহ আমার সাথে কন্টিনিউ করতে পারবেন বা এই টাইম ফ্রেমে কন্টিনিউ করতে পারবেন, বলেন তো একটু আমাকে অ্যান্সারটা। এই যে সমীক সরকার আছেন, লামিম সাহেব আছেন, যে যে কোনো একজন আমাকে এই আছেন, আই উইল কন্টিনিউ, দ্যাটস ফাইন, সিম্পল। বাইরে আমাকে আপনাকে প্রশ্ন করেছে উইল ইউ বি কন্টিনিউইং ফর দ্য নেক্সট 3 মান্থস,
আপনি এখানে ওই প্যাটার্ন ধরেই আনসার করেন আই উইল বি জি জি ইয়েস ঠিক আছে আই উইল বি কন্টিনিউইং ফর দ্য নেক্সট 3 মান্থস এন্ড ইন অ্যাডিশন টু দ্যাট ইফ ইউ নিড ফার্দার অ্যাসিস্ট্যান্স আই উইল বি দেয়ার ঠিক আছে দেখেন আমি কি লিখছি একটু পড়ে শোনান তো আমাকে একজন আই উইল বি কন্টিনিউ ফর দ্য নেক্সট 3 মান্থস এন্ড ইফ ইউ নিড এনি ফার্দার অ্যাসিস্ট্যান্স আই উইল বি দেয়ার একজন বলল যে আই উইল কন্টিনিউ ধরেন লামিম সাহেব অ্যানসার দিয়েছেন এইভাবে আর সৌমিক সরকার অ্যানসার দিয়েছেন এইটা এখানে বায়ার হচ্ছে সাপোজ ধরেন মিস্টার রহমান আপনি কাকে নেবেন বলেন কার প্রতি আপনি প্লিজড ইয়েস আই উইল আমি সৌমিক ভাইকেই নেব আচ্ছা আই উইল চুজ দ্য সেকেন্ড ওয়ান সো দ্যাট ইজ কলড কমিউনিকেশন স্কিল এখন এক্স্যাক্টলি এই কথাই যে আপনি বলবেন তা না আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ট্রাই টু বি লাইভ when you go for communicating with some buyers with any buyers try to what should I say try to imagine that you are at the place of the buyer and what is the requirements of the buyer and if you at that place how what kind of person would you look for বুঝতে পারছেন so this is that এখন একদিনে আসলে আপনাদের সব বোঝানো সম্ভব না আমি বোঝাতে পেরেছি কিনা কতটুকু জানি না if you have any question the questions will help me to make you more clear ঠিক আছে আচ্ছা আমি আরেকটা সূত্র দিয়ে দিই জিনিস দেখাতে ভুলে গেছি যাদেরকে আমি প্রথমে কোয়েশ্চেন করেছিলাম দেখেন একটা ভার্ব বলতে বলেছিলাম তাই না আপনাদের একটা কাজ থাকবে সিম্পলি একটা কাজ করবেন এই একটা কাজ করলেই আশা করি বেসিক কমিউনিকেশনটাই প্রবলেম হবে না সেই কাজটা হচ্ছে সবাই 20টা ভার্ব লিখবেন কি লিখবেন 20টা ভার্ব কোনো ডিকশনারি থেকে না কোনো বই থেকে না যেমন গো ওয়ার্ক লার্ন টিচ প্র্যাকটিস কমপ্লিট মানে যেটা মনে আসে সেটা 20টা ভার্ব লিখবেন সেগুলোর পাস্ট ফর্ম যেন আপনি জানেন এবং সেই ভার্বগুলো দিয়ে আপনি নিজেই নিজেকে প্রশ্ন করবেন ঠিক আছে যেমন ধরেন আপনি ভার্ব লিখেছেন ওয়ার্ক স্ক্রিন দেখতে পাচ্ছেন না সবাই জি জি দেখা যায় যেমন ধরেন ভার্ব হচ্ছে ওয়ার্ক তাহলে এই ওয়ার্ক দিয়ে আপনি প্রশ্ন করবেন কিভাবে প্রশ্ন করবেন নিজেই প্রশ্ন করবেন ডু ইউ ওয়ার্ক আই ওয়ার্ক ডিড ইউ ওয়ার্ক আই ওয়ার্কড উইল ইউ ওয়ার্ক আই উইল ওয়ার্ক সিম্পল এই একটা দিয়ে আর একটা হচ্ছে এম অথবা ইজ অথবা আর অথবা ওয়াজ ওয়্যার উইল দেখেন এই গেল ফার্স্ট এবার সেকেন্ড লেভেলে হচ্ছে আর ইউ ওয়ার্কিং আই অ্যাম ওয়ার্কিং ওয়্যার ইউ ওয়ার্কিং আই ওয়াজ ওয়ার্কিং উইল ইউ বি ওয়ার্কিং আই উইল বি ওয়ার্কিং মনে থাকবে একটা ভার্ব সেন্টেন্স কয়টা ছয়টা সেন্টেন্স এই 20টা ভার্ব দিয়ে সিম্পল প্র্যাকটিসটা করেন আপনি এক সপ্তাহ কন্টিনিউ করেন দেখবেন অষ্টম দিনের দিন অবশ্যই আপনি বেসিক কমিউনিকেশন কোনো প্রবলেম ফেস করবেন না এবং আশা করি আপনি কথাও বলতে পারবেন সো দ্যাটস ইট কারো কোনো প্রশ্ন আছে একদিনে আমাদের আমাদের মেইনলি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা সাবজেক্টের সঙ্গে ভার্ব বা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ এগুলো মানে গোলায় ফেলি একবারে মানে এই প্রবলেমটা হয় হ্যাঁ মূলত যে কোনো সেন্টেন্সে কিন্তু ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না তাই না সো ইফ ইউ বিকাম ক্ল্যারিফাইড about the using of verbs then it will be easier for us to speak in english and at the same time to communicate in english বুঝতে পারছেন এই জন্য আমাদের এই ভার্ব নিয়ে একটু কাজ করতে হবে ভার্ব নিয়ে অনেক কাজ আছে এটার পরে আরো লেভেল আছে বুঝছেন আমরা মূলত ফ্রিল্যান্সার যে কমিউনিকেশন স্কিলটা আই হ্যাভ কন্ডাক্টেড সিভিল ক্লাসেস স্পেশালি ফর দা ফ্রিল্যান্সার্স হাউ দে ক্যান কমিউনিকেট উইথ দা বায়ার্স এক্সপার্টলি সো এই কমিউনিকেশন ইয়ের পুরো তিনটা লেভেল আছে লেভেল ওয়ানে আমরা কি করি ফার্স্ট বেসিক কমিউনিকেশনটা ট্রেন আপ করি বেসিক বলতে কি এই যে ভার্ব নিয়ে কাজ ডু ডিড উইল অ্যামিজার ওয়াজ ওয়্যার উইল বি
দেন কনভারসেশন প্র্যাকটিস করে লাইভ লাইভ বলতে ধরেন আমি বায়ার সাজি বা কোনো একটা পোস্ট করি বা কোনো বায়ারের সাথে কমিউনিকেশন হয়েছে ক্লায়েন্টের এরকম কোনো স্যাম্পল ডিরেক্টলি শো করি শো করে শুধু প্রশ্ন শো করে ওর অ্যাগেনস্টে কাউকে ধরে উনি রেসপন্স দেন এবং ওনার রেসপন্সে কী কী মিস্টেক হয় সেইগুলো ওনাকে চোখে ধরিয়ে দিই সো দিস ইজ দ্য সেকেন্ড ফেজড ওয়ার্কস অ্যান্ড হোয়াট ইউ ডু ইন দ্য থার্ড ফেজে যে আমরা একদম প্র্যাকটিক্যাল লাইভ কাজ করি সো এখন শুধু একটা ক্লাস আপনাদের শুধু সামারি দেখাচ্ছি আমার মনে হয় এখানে আমি যাদের সাথে কথা বলেছি আপনারা বোধ হয় এই যে এই ইউজটাতে একটু আটকে আছেন ঠিক আছে এটি ক্লিয়ার করেন তারপরে আপনি নিজেই বুঝতে পারবেন এরপরে আমি একটা কাজ দিই সেটা হচ্ছে যে আপনারা বায়ার কমিউনিকেশনের জন্য 20-30 কনভারসেশন নিজেরাই লিখবেন খাতায় লিখবেন বিভিন্ন সিচুয়েশনে পড়লে যেমন ধরেন ফার্স্ট টাইম কোনো নতুন বায়ারের সাথে কমিউনিকেশন কীভাবে শুরু করবেন ডেডলাইন ধরেন আপনাকে যে ডেডলাইন দেওয়া হয়েছে সেই ডেডলাইনের ভিতরে আপনি কমিউনিকেট করতে পারছেন না ডেডলাইন পিছাতে হবে সেক্ষেত্রে আপনি কীভাবে তার সাথে কনভারসেশন করবেন এই রিলেটেড 20-25 কনভারসেশন লিখবেন দরকার হলে মুখস্থ করবেন কোনো সমস্যা নেই মুখস্থ করে অনেক শেখা যায় তাতে করে হবে কি আপনি যখন ওই সিচুয়েশনে পড়বেন ইনস্ট্যান্টলি ওই জিনিসটা আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে ওইটা আর এই ভার্বের কাজটা এই দুটা কাজ করেন আশা করি বেসিক লেভেলের প্রবলেমগুলো আপনাদের হারিয়ে মানে থাকবে না ঠিক আছে আমার ক্লাস কতক্ষণ হয়েছে ওকে সময় দিচ্ছি 30 মিনিট 30 মিনিট হ্যাঁ আপনাদের বোধহয় আবার পরীক্ষা আছে ক্লাসও আছে তাই না সমস্যা নাই ভাই আমাদের পরীক্ষাটা কন্টিনিউ করেন পরীক্ষা আমরা দিতে পারি আমাদের আজ রাতের মধ্যে সাবমিট করতে হবে আচ্ছা ওকে সো ইফ ইউ উড লাইক টু কন্টিনিউ উইথ মি আই উড লাইক টু শো ইউ আ স্লাইড ওয়্যার আই হ্যাভ অলরেডি সামারাইজড সাম অফ দ্য পয়েন্টস দ্যাট ইউ ক্যান ইউজ ইন ইওর ওন ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার আমি আপনাদের একটা স্লাইড শেয়ার করি যেহেতু সময় আছে স্ক্রিন দেখা যাচ্ছে না ওকে দেখেন আমাকে একজন একটু ওই লাল কালিতে এটা একটু পড়ে শোনান তো ফর্মুলা ফর অল ক্লায়েন্ট কমিউনিকেশন ওকে ফর্মুলা ফর অল ক্লায়েন্ট কমিউনিকেশন অ্যাকচুয়ালি দিস ইজ আ পার্ট অফ অ্যাবাউট 20 ক্লাসেস রিগার্ডিং দ্য কমিউনিকেশন পার্ট উইথ দ্য ক্লায়েন্টস এন্ড আই এম ট্রাইং মাই বেস্ট টু শো ইউ দিস পার্ট দিস ইজ জাস্ট আ ওয়ান পার্ট দেখেন আমি এখানে সকল ধরনের ক্লায়েন্টের সাথে আপনি যখন কমিউনিকেশন করবেন তার কিছু বেসিক ফর্মুলা শো করেছি চারটা পয়েন্ট আছে এই চারটা জিনিস আপনি খেয়াল রাখবেন যখন আপনি নতুন কোনো ক্লায়েন্ট বা অলরেডি কাজ করছেন এরকম কোনো বায়ারের সাথে কাজ করছেন ফার্স্ট দেখেন আমি বলছি যে ইউর বায়ার টকেটিভ অর নট অনেক বায়ার আছেন যে ইউ হ্যাভ টু আস্ক ইন কোয়েশ্চনস ইউ হ্যাভ টু টেক হেল্প অফ টুইকিং ঠিক আছে টুইকিং মানে হচ্ছে খামচি দেওয়া আপনাকে খামচিয়ে খুঁচিয়ে তার কাছ থেকে ডিটেল শুনতে হবে যে এখানে কি কালার হবে বা এটাকে আমি এভাবে র্যাঙ্কিং করব বা এটাকে আমি যে ব্যাকলিংস দিব কোন কোন ধরনের সাইটে যে ব্যাকলিংস গুলো আসবো বারবার বারবার প্রশ্ন করতে হয় সো আবার অনেক বায়ার আছেন একেবারে ফার্স্ট কোশ্চেনে আপনাকে পুরো ডিটেইলস বলে দিবে ঠিক আছে সো আপনাকে আগে এটা খুঁজে বের করতে হবে যে দ্য পারসন উইথ হুম ইউ আর ওয়ার্কিং ইজ হি টকেটিভ অর নট সে কি ডিটেইলস বলতে পছন্দ করে নাকি আপনি আপনাকে খুঁচিয়ে খুঁচিয়ে ডিটেইলসটা জেনে নিতে হয় ঠিক আছে তারপর হচ্ছে অ্যাগ্রি অর নট তার কন্ডিশন ওই বায়ারের কন্ডিশন এবং তিনি যে টাইম ফ্রেম দিয়েছেন সেই টাইম ফ্রেম কন্ডিশন অনুযায়ী আপনি কন্টিনিউ করতে পারবেন কিনা সেই জিনিসটা খেয়াল রেখে আপনি নিজেকে প্রশ্ন করবেন ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য প্রপোজাল অর নট ঠিক আছে দেন ট্রান্সপারেন্ট আমি শর্টলি বলে যাচ্ছি একটু ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছতা বায়ার আপনাকে যা বলেছে আপনি সেটা বুঝেছেন কিনা ক্লিয়ারলি ঠিক আছে বায়ার যা বলেছে সেটা আপনি আসলে বুঝতে পারছেন কিনা আমাদের বাঙালিদের ক্ষেত্রে যেটা হয় আমরা যখন প্রথম কাজ পাই উই বিকাম সো ইমোশনাল And without knowing the details of the buyer's requirements, we become very happy and we just say, yes, I can do that. I'll be able to complete the task within the time frame. So don't do that. Be transparent. Then ask him, try to communicate with him, but don't ask too many questions, too many nonsense questions that proves that you are not expert in your works. Fourth, always deliver. Deliver means deadline এর ভিতরে কাজ দেওয়ার চেষ্টা করবেন এবং
ডেডলাইনের মাঝেও আপনাকে হয়তো উনি মাঝে মাঝে আপনার কাজের প্রোগ্রেসটা দেখবে কতটুকু হয়তো এর মধ্যে আপনার হয়তো 5 দিনের কাজ 2 দিনের ভিতরে কতটুকু করতে বলছে সেটা আপনাকে বলছে ট্রাই টু ডু দ্যাট কোডিং এবং এর মাঝে আপনি যখন কাজ সাবমিট করেছেন সে যদি আপনাকে আবার একটু রিওয়ার্ক করতে বলে don't misbehave or don't chat in such a way that you are willing to rework on the project rework kore dibo ebong apnar yata jeno joshto poriman sympathy bolbo na ashole khub fullness shohokare hoy thik ache er ami ekhane 4 ta point dhorai dichi 4 ta point yes patient but abar bar bar kichu kichu bar ache onara bar bar ei rework koranor chesta koren shei khetre apni ki korben ধরেন আপনি উনাকে উল্টা বুঝাবেন যে আই থিঙ্ক দিস উইল বি হেল্পফুল ফর ইয়ার বিজনেস তখন উনি নিজেই নিজেকে প্রশ্ন করেন হ্যাঁ আসলে এটাই আমার বিজনেসের জন্য বেশি হেল্পফুল হবে যাই হোক দেখেন এখানে 4টা পয়েন্ট আছে 4টা পয়েন্টের এগেনস্টে আপনারা 10 থেকে 15টা করে কনভারসেশন লিখবেন যেমন ইয়োর বায়ার টকটিভ অর নট এইটা বোঝার জন্য কি কি প্রশ্ন করা যেতে পারে কি কি ওই প্রশ্নের কি কি অ্যানসার হতে পারে এইটার একটা স্যাম্পল নিজেরাই লিখবেন ঠিক আছে agree or not এটা বোঝার জন্য কি কি প্রশ্ন তাকে করার দরকার বা কি কি ধরনের প্রশ্ন প্রয়োজন এই প্রশ্নগুলো করবেন সাথে অ্যানসার স্যাম্পল লিখবেন सेम ভাবে ট্রান্সপারেন্ট सेम ভাবে অলওয়েজ ডেলিভার এভাবে চারটা সেকশনে যদি আপনি 10 থেকে 15টা কনভারসেশন লেখেন খাতায় লিখবেন লিখতে পারলে তাহলে আপনার অ্যাট লিস্ট 40 থেকে 50টা কনভারসেশন আপনি নিজেই তৈরি করলেন এখন এটা তৈরি করার জন্য আপনি অনলাইনে হেল্প নিতে পারেন ইন্টারনেটে হেল্প নিতে পারেন বা ইউটিউবে হেল্প নিতে পারেন আমার হেল্প নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তাতে করে হবে কি আপনি অটোমেটিক্যালি আগে থেকে একটু যেই প্রবলেমগুলো আপনি ফেস করতে যাচ্ছেন স্পেশালি কমিউনিকেশনের ক্ষেত্রে সেগুলো আগেই আপনার একটা ওয়ার্কআউট হয়ে গেল দিস উইল রিয়েলি হেল্প ইউ ইন ইয়োর ক্যারিয়ার এন্ড স্পেশালি ওয়েন ইউ উইল গো ফর ওয়ার্কিং উইথ সাম ক্লায়েন্ট ইউ উইল ফেস দিস কাইন্ড অফ প্রবলেম ঠিক আছে আর আগে থেকেই করা থাকলে কি হবে আপনি ওটা ইনস্ট্যান্টলি ডেলিভার করতে পারবেন সো দ্যাটস ইট দেখেন তারপর বলছি ডেলিভারি টোন বলতে আমরা ধরেন প্রথমটা কি লিখেছি উই ভার্সেস ইউ চেষ্টা করবেন ওই শব্দটা ইউজ করার জন্য যেমন আমি যদি আপনাকে বলি ইউ ডু দা ওয়ার্ক ফার্স্ট দেন আই উইল ডু দ্যাট ইউ কমপ্লিট দ্যাট দেন আই উইল ডু দ্যাট ইউ চেঞ্জ দা কালার দেন আই উইল গো ফর দা ফার্দার ওয়ার্ক এই ইউ শব্দটা ইউজ করলে একটু কমান্ডিং ভাব আসে মানে আপনি এটা করেন তারপর আমি এটা করবো আপনি এটা আমাকে এভাবে দেন তাহলে আমি এটা করবো আপনার এটা চেঞ্জ করা উচিত তারপরে আমি এটা করবো এই যে ইউ শব্দ চেঞ্জ করে আপনি ওই শব্দটা ইউজ করার চেষ্টা করবেন যেমন ধরেন যে হয়তো এমন কোন সিচুয়েশন হয়েছে যেখানে আপনি বললেন যে আমাদের বোধহয় ব্যাকলিংস গুলো আগামী কালের ভিতরে শেষ করা উচিত তাহলে আমরা নেক্সট কাজ গুলো খুব দ্রুতই দুই দিনের ভিতরে করে ফেলতে পারবো যখনই আপনি ওই শব্দটা ইউজ করবেন দিস উইল সেন্ড এ মেসেজ ইন দ্য মাইন্ড অফ দ্য বায়ার দ্যাট ইউ আর অলরেডি ওয়ান অফ দেম ইউ আর কেয়ারিং অ্যাবাউট হিজ বিজনেস আপনি অলরেডি তাদের টিমের ভিতরে চলে গেছে এই সিম্পল একটা ওয়ার্ড আপনার ইউর ইনস্টিটিউটে আপনি যদি উই ইউজ করেন টু ওয়ার্ড ইউজেস আপনার সম্বন্ধে তার পজিটিভ ফিডব্যাক তৈরি করবে তার নিজের অজান্তেই ব্রেনে একটা পজিটিভ ফিডব্যাক তৈরি করবে সো ট্রাই টু ইউজ উই ইনস্টেড অফ ইউ এন্ড সেকেন্ড ইজ ইমোশনাল প্রফেশনাল বাট নট টু মাচ অনেক কাজ আছে ধরেন $100 কাজ আপনি প্রথম কাজ পেয়েছেন ইমোশনাল খেলায় বলে দিলেন $20 করে দিলেন নো ডোন্ট ডু দ্যাট ঠিক আছে দেয়ার আর সো মেনি বায়ার্স হু আর ভেরি মাচ ট্রিকি অনেক বায়ার আছেন যারা খুব ট্রিকি ওনারা কি করেন ধরেন নতুন কাউকে কাজ দিয়েছে প্রশ্ন করে বসেন যে হাউ মাচ ইজ ইট এটার প্রাইস কত বা হোয়াট ইজ ইউর প্রাইস ঠিক আছে হয়তো উনি রিকোয়ারমেন্টস ফুলফিল হয়ে আপনাকে বুঝানি নাই তার আগে আপনাকে প্রাইস জিজ্ঞেস করে বসলেন দিস মিনস এবং আপনি কি করলেন আপনিও ভুল বসত তাকে বলে দিন আই উইল চার্জ $20 আর $30 দেখেন আপনি কিন্তু রিকোয়ারমেন্টসই বোঝেন নাই ইনস্ট্যান্টলি আপনি প্রাইস বলে দিলেন সো বায়ার বুঝে নিল কি আপনি রিকারেন্স বোঝার আগেই প্রাইস বলে দিয়েছেন প্রাইস চাচ্ছেন দ্যাট মিনস ইউ আর নট দ্যাট মাচ এক্সপার্ট ইউ আর নট প্রফেশনাল ইউ ডিডন্ট গেট হোয়াট দ্য বায়ার্স ইজ রিয়েলি ট্রাইং টু গেট ফ্রম ইউ ঠিক আছে সো ফার্স্ট অফ অল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর রিয়েলাইজ হোয়াট ইজ দ্য রিকারেন্স অফ দ্য বায়ার্স দেন গো ফর টেলিং অ্যাবাউট দ্য প্রাইজিং আর যদি ফার্স্ট টাইমে ক্লিয়ার থাকেন দুজনেই যে ওকে দিস ইজ দ্য প্রাইস অ্যান্ড বায়ারও বুঝতে পারছেন যে আপনি বুঝতে পারছেন দেন গো ফর টেলিং অ্যাবাউট দ্য প্রাইস নো প্রবলেম বাট রিকারেন্স না বুঝে আগেই প্রাইজিং এর ব্যাপারটা জেন না সেক্ষেত্রে আপনার অ্যান্সারটা এরকম হওয়া উচিত যে লেট মি ফার্স্ট বি ক্লারিফাই অ্যাবাউট ইউর রিকোয়ারমেন্টস অথবা আই ওয়ান্ট টু সি আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউর রিকোয়ারমেন্টস আই ওয়ান্ট টু বি ক্লারিফাইড অ্যাবাউট ইউর রিকোয়ারমেন্টস অর আই ওয়ান্ট টু নো ডিটেলস দেন আই উইল গো ফর টেলিং ইউ অ্যাবাউট দ্য প্রাইজিং ঠিক আছে এরকম অ্যান্সারটা থার্ড বলেছি বি হেল্পফুল অর কেয়ার অ্যাবাউট দেয়ার আউটকাম
দেখেন আপনি যে কেয়ারফুল এটা যেন আপনার চ্যাটিং এর মধ্যে একটু প্রকাশ পায়। সাপোজ ধরেন বায়ার আপনাকে একটা লোগো বানাতে দিছে বা আপনাকে বলছে যে এই লোগোটা বা একটা আর্টিকেল আপনাকে মার্কেটিং করতে হবে, ঠিক আছে, একটা 10,000 বা 5,000 ওয়ার্ডের একটা আর্টিকেল দিয়ে বলেছে আমার আর্টিকেলটা র্যাঙ্কিং এ দিতে হবে, ঠিক আছে, আপনি সিম্পলি কি বলবেন, ইয়েস আই উইল ডু দ্যাট, ওকে আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক টু গেট দ্য র্যাঙ্কিং ফর ইয়ার আর্টিকেল, নো প্রবলেম। এটার প্লাস আপনি যদি তাকে একটু প্রশ্ন করেন যে হোয়াট কাইন্ড অফ কাস্টমার্স ইউ আর লুকিং ফর অর হু ইজ ইউর টার্গেটেড কাস্টমার্স, দেখেন কাজটা কিন্তু আপনার না, তারপর আপনি একটু তার বাইরে প্রশ্ন করলেন, প্রশ্ন করা কি হলো বাইরের মাথায় একটা মেসেজ গেল ইউ আর কেয়ারিং অ্যাবাউট হিজ বিজনেস, তার বিজনেসটাকে আপনি কেয়ার করছেন এবং আপনি জানার চেষ্টা করছেন তার টার্গেটেড কাস্টমার্স কারা। সো এই যে এই জিনিসগুলো জিজ্ঞেস করতে বা এই জিনিসগুলো জানার জন্য কি কি কনভারসেশন আপনাকে করতে হবে, কি কি প্রশ্ন করতে হবে, ট্রাই টু মেক আ লিস্ট, ঠিক আছে। So I hope, in short, I have tried my best to give you a glimpse about the communication skill with the buyers. And so far I know that most of the students here, not so far, all of you are going to build up your career, especially in the field of digital marketing, right? And in this 21st century, you know, digital marketing is an important issue. Only if you become expert in this sector, it is very much possible to earn more than lakhs per month. Because what the organization or what the company is, the company, whether the company will sell something, whether the company will make ranking against for something, whether the company is going to sell the article, whether the company is going to sell some products, or whether somebody is going to make, whether somebody is going to get ranking for his website, whatever it is. So everything is a part of digital marketing. So you are here, and already I know that you have completed your 48 classes. So hope you will do good in future. Now, if you have any question, jodi kono proshno thake, amake korte paren. Bhai, amar hoye oi question ta chilo. ও হ্যাঁ, আপনার প্রশ্নটা ভবিষ্যতে কিভাবে কি যেন বলেন তার একটু আমাকে। হ্যাঁ, যে আমি এই কাজটা করতে পারবো বা আপনাকে করে দিতে পারবো এরকম যদি বলতে চাই, আই উইল বি এবল টু ডু দা টাস্ক अकॉर्डिंग টু ইওর রিকোয়ারমেন্টস, আপনি তো আমার সাথে বলেন তো, আই উইল বি এবল টু ডু দা টাস্ক अकॉर्डिंग টু ইওর রিকোয়ারমেন্টস, ইয়েস আই উইল বি এবল টু ডু দা টাস্ক अकॉर्डिंग টু ইওর রিকোয়ারমেন্টস, ঠিক আছে। আর যদি বলি যে আমি করে দিব তাহলে আই উইল ডু দ্যাট অর আই উইল ডু অ্যাকর্ডিংলি, সিম্পলি আই উইল ডু অ্যাকর্ডিংলি, এটা বলেন। যদি বলি যে আমি করতে পারবো, করতে পারবো বলতে আই উইল বি এবল টু, এটার মানে হচ্ছে আমি করতে পারবো, আর আমি করে দিব আপনার রিকোয়ারমেন্টস অনুসারে বা আপনি যা যা বলেছেন সেই অনুযায়ী আমি করবো, এটার ইংলিশ হচ্ছে আই উইল ডু অ্যাকর্ডিংলি, ঠিক আছে, অ্যাকর্ডিং কথাটা ইউজ করা হয়, ওকে ভাই, সেই অনুসারে, ঠিক আছে, এরকম। ওকে, ইজ देयर এনি কোশ্চেন, কোনো প্রশ্ন আছে? কেউ একটা বায়ার একবার বলছিল যে নো ওয়ান ফ্যান্সি, তো এটার অর্থ কি হয়? ওই জানো কে প্রশ্ন করছে না, আমি নো ওয়ান ফ্যান্সি, আপনার কথা কেটে কেটে আসছে আর কি। কনভারসেশন আপনার হচ্ছে ইউএস কনভারসেশনে অনেক সময় আছে কথা শেষে দিয়ে বলা হয় থ্যাংক ইউ, ডু এন্ড থ্যাংক ইউ এর সাথে মানে থ্যাংক ইউ ডু কেন ব্যবহার করে? থ্যাংকিং ডু, থ্যাংক ইউ ডু, জি আচ্ছা, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন বলতে পারেন, জাস্ট এক্সপ্রেশন, যে ওয়েলকামিং একটা এক্সপ্রেশন, দিস ইজ ইউ হ্যাভ ডান সামথিং কমপ্লিটলি, দ্যাটস হোয়াই হি ইজ ট্রাইং টু কনগ্রাচুলেট ইউ, ঠিক আছে। এখন ধরেন আমরা অনেক সময় যে বলি না, ধরেন আমি একটা কথা, আপনি একটা কথা বলেছেন আমি বুঝি নাই, ঠিক আছে, আমি কি কি বলবেন, প্লিজ টেল মি এগেইন অর প্লিজ রিপিট ইওর সেন্টেন্স, ঠিক আছে, এরকম বলি না। আবার এটাই সেম আবার অন্য স্টাইলে কাম এগেইন, কি বলে কাম এগেইন, কাম এগেইন মানে কি আবার আসা, তার মানে কি আপনাকে আসতে বলছে, নো, আপনাকে জিনিসটা আবার বলতে বলছে, কাজটা আবার করতে বলছে, এরকম। সো এরকম দেয়ার আর সিভারাল এক্সপ্রেশনস, এখন এই একটা দুইটা নিয়ে গবেষণা করে লাভ নাই, আপনারা কখন কোন সিচুয়েশনে পড়বেন সেটা বলা যায় না, ঠিক আছে, এই জন্য একটা
একটা ফ্রেম করবেন এবং কিছু স্যাম্পল দেখার চেষ্টা করবেন যদি কারো পরিচিত থাকে ফ্রিল্যান্সিং করছে, এবং আপনি যেটা বললাম কনভার্সেশন লেখার চেষ্টা করবেন। আর ওই ভার্বগুলো দিয়ে স্পেশালি যেটা ইম্পর্টেন্ট প্রেজেন্ট পাস্ট ফিউচার এটা একটু খেয়াল রাখবেন, কারণ হচ্ছে আপনি বায়াত্ব করছি ভবিষ্যতে, আপনি উত্তর দিচ্ছেন অতীতে, এটা খুবই অড একটা সিচুয়েশন হয়ে যায়। এবং আমাদের বাংলাদেশি ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে ম্যাক্সিমাম এই প্রবলেমটা হয়, বায়ার কি করেন জিনিসগুলো ইগনোর করে অ্যাকসেপ্ট করে নেন, ঠিক আছে? সো দিস ক্রিয়েটস ব্যাড ইম্প্রেশন। আচ্ছা ওকে, কেউ কিছু জানতে চান, জিজ্ঞেস করতে চান কোনো বিষয়ে, কোনো ব্যাড এক্সপিরিয়েন্স আছে কারো, বা কেউ রিসেন্টলি কাজ করছেন কোনো প্রবলেমে পড়েছেন চ্যাটিং করার সময়? ভাই আপনি চ্যাট বক্সে একটা প্রশ্ন দিয়েছে, দেখেন নো ওয়ান ফ্যান্সি, এটা হচ্ছে ক্লায়েন্ট আক্স করেছিল। আচ্ছা হ্যাঁ, নো ওয়ান ফ্যান্সি, নো ওয়ান ফ্যান্সি এর পূর্বের কথাটা আমাকে বলেন তো, যে আপনার সাথে কি চ্যাট হয়েছিল। ফরাদ ভাই অনেক ধরনের মানে আছে, বলেন আপনার হচ্ছে নো ওয়ান ফ্যান্সি এটা হচ্ছে কি বলছিল উনি, এর আগে কি নিয়ে কথা হচ্ছিল? এটা কথা হচ্ছিল যে ইনফ্লুয়েন্সারদের নিয়ে, যে তাদেরকে টার্গেট করতে হবে, তো তাদের কি কি রিকোয়ারমেন্ট থাকবে তার ভিতরে এটা একটা ছিল যে নো ওয়ান ফ্যান্সি, তো এটা আমি বুঝি না এজন্য। মানে বলতে চাচ্ছে যে অনুপম কিনা, মানে ইউনিক কিনা, তারা হচ্ছে মানে ভালো মানের কিনা, এরকম কিছু একটা। আচ্ছা আমাকে প্রশ্নটা যেন কে করলেন ভাই? আমি আপনার কাজটা কি ছিল যেন আমাকে আরেকবার একটু বলেন তো, যে আপনি আসলে মূলত কি নিয়ে কথা বলছিলেন বায়ারের সাথে, টপিকটা কি ছিল? বায়ার আমাকে বলতেছিল যে আমার এই এই ইনফ্লুয়েন্সারগুলোকে টার্গেট করতে হবে, তাদের এতগুলো ফলোয়ার থাকবে, তারা এই এই রিলেটেড নিশ রিলেটেড হবে, এই এই সব অনেক কিছু রিকোয়ারমেন্ট, অনেক সিচুয়েশনে ইউজ করা যায়, এই জন্য আমি সিচুয়েশন আপনাকে জিজ্ঞেস করলাম। নো ওয়ান ফ্যান্সি, ফ্যান মানে কি? ফ্যান মানে কি? ফ্যান মানে হচ্ছে যে উৎসাহী, কাউকে পছন্দ করে। আমরা বলি না আমি অমুকের ফ্যান, তমুকের ফ্যান, তার মানে কি আমি তার প্রতি উৎসাহিত, ঠিক আছে? নো ওয়ান ফ্যান্সি তার মানে হচ্ছে কি উৎসাহিত না বা কেউ উৎসাহী না, এরকম। এখন এই জিনিসটা আপনার বিভিন্ন সিচুয়েশন হতে পারে, ধরেন নিচ আপনাকে যদি কোনো নিশ নিয়ে কাজ করতে বলে, হয়তো উনি বোঝাতে চেয়েছেন যে যারা আপনার টার্গেটে, আপনার দৃষ্টিতে, আপনার আপনার কাছে যে কালেকশন গুলো আছে, ইমেল আইডি বা কারো কাস্টমারের কোনো অ্যাড্রেস, যারা হু ইজ নট ইন্টারেস্টেড তাদের এগেনস্টে আপনি তাদের এগেনস্টে এই মার্কেটিংটা করবেন না, যারা যারা ইন্টারেস্টেড তাদের এগেনস্টে মার্কেটিংটা করবেন। বুঝাতে চেয়েছেন যেটা সেটা হচ্ছে যে এই নিশ যাদেরকে আপনার মনে হবে যে তারা ইন্টারেস্টেড তাদেরকে টার্গেট করে আপনি মার্কেটিংটা করেন, দ্যাটস ইট। নো ওয়ান ফ্যান্সি অনেক জায়গায় ইউজ করা যায়। আপাতত আপনার কথা শুনে আমি যেটা বুঝলাম ঠিক সেই সিচুয়েশন অনুযায়ী আমি বললাম, ঠিক আছে? যারা ইন্টারেস্টেড না তাদের জন্য নয়। আচ্ছা এনি মোর কোয়েশ্চেন, আর কোনো প্রশ্ন? তাহলে আর কি কি ক্ষেত্রে নো ওয়ান ফ্যান্সি ইউজ করা যায় ভাই, মানে এটা বাদে? আচ্ছা নো ওয়ান ফ্যান্সি অনেক ক্ষেত্রে ইউজ করা যায়। নো ওয়ান ফ্যান্সি ধরেন যে আপনি, নো ওয়ান ফ্যান্সির অর্থ হচ্ছে যে ফ্যান্সি শব্দের অর্থ হচ্ছে কল্পনা, শখ, রুচি বা ভালোবাসা, ঠিক আছে? আমি ডিকশনারি দেখলাম, এক্স্যাক্টলি ডিকশনারি মিনিং হচ্ছে শখ, রুচি বা ভালোবাসা। নো ওয়ান ফ্যান্সি এটা প্রবাদ বাক্য আছে একটা, ঠিক আছে? অনেক ক্ষেত্রে ইউজ করে, যেমন ধরেন যে আপনাকে কেউ বললো যে ধরেন আমি আপনার সাথে চ্যাট করছি, সাপোজ যে ইউ আর ওয়ার্কিং উইথ আ ক্লিনার মেশিন, কারণ আপনি অ্যামাজনে একটা প্রোডাক্ট, একজন একটা প্রোডাক্ট সেল করতে হবে, প্রোডাক্ট হচ্ছে ক্লিন মেশিন, সেটা কি করে মেঝে ক্লিন করে, তো আপনি এই প্রোডাক্ট কাজ করবেন, এই প্রোডাক্টটা আপনি তাদের কাছে মার্কেটিং করবেন যারা এই প্রোডাক্টটা কিনতে চাচ্ছে, আপনার সাথে কথা বলছি। সো উইল ইউ বি এবল টু ডু দ্য মার্কেটিং? আপনি বলেন ইয়েস আই উইল বি এবল টু ডু দ্য মার্কেটিং, ওকে please try to follow the interested persons and go for them, you should
some backlinks on the provided websites. And if you have any known customers, go for them and tell them about the products. Then I bolam no one fancy. Yes. মানে হচ্ছে যে আপনার পরিচিত যারা আছে তাদের এগেইনস্টে আপনি ব্যাকলিংটা দেন, এই প্রোডাক্ট সম্বন্ধে জানান, ঠিক আছে? এবং পাশে এটাও বললাম, রুচিশীল পারসন যারা তাদের পিছনে আপনি আপনার শ্রমটা ব্যয় করেন, নো অন ফ্যান্সি, লাস্টে একটু কৃতজ্ঞতা সূচক বা ফর্মাল সূচক প্রফেশনাল ভাবে আমি কথা বলে দিলাম, দ্যাটস ইট। এটার এক্সাক্ট কোনো মানে নাই, আপনি যখন কনভারসেশন করবেন করতে করতে দুই একটা বলবেন যে আমি একটা দেখাইলাম, ঠিক আছে, দ্যাটস ইট। এখন এই একটা কনভারসেশন নিয়ে আসলে এতটা টেম্পার্ড হওয়ার কিছু নাই, এরকম আরো অনেক সিচুয়েশনে পড়বেন, যেটা আসলে লিখে রাখবেন, দরকার হলে এক জায়গায় পয়েন্ট করে রাখবেন, লিস্ট করে রাখবেন, দেন ইউ গো ফর ইওর অ্যানসার। ওকে, আচ্ছা, আর কেউ কিছু? অনেকক্ষণ হয়ে গেছে না? ওকে, so gentlemen, I would like to conclude here. So it was my pleasure to deal with you, especially with your communication skill. I hope you all will do good in future, and hopefully you will be able to build up a better career in this digital marketing sector. So that's all for the time being. Thank you. Ami Jaidur Rahman bhai tale ami leave dichhi. Ratan bhai ki aapnar যদিও আপনি আসছেন মনে করেন যে লাস্ট মুহূর্তে ক্লাসে, এই জন্য আমি আর কিছু বললাম না। তো যদি আপনাদের ভালো লাগে, হ্যাঁ, তাহলে আমি আপনাদের আগামীকালকে ক্লাস শেষ হয়ে গেল নেক্সট আরো একটা দুইটা ক্লাসের আয়োজন করবো, যাতে করে আপনারা যদি চান, যদি বলেন যে না, তাহলে সেক্ষেত্রে আমি কালকে হয়তো ক্লাস নিঃশেষ করে দিব। ওকে, তবে একটা ফিডব্যাক আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে আপনাদের কমিউনিকেটিভ ইংলিশের যে বিষয়গুলো ছিল, জাইদুর রহমান স্যার অলরেডি সেটা কভার করার চেষ্টা করছে, পাশাপাশি আমি ফিনিশিং দেওয়ার জন্যই এই ট্রেনারকে আনা, কারণ লাইক উনি যদি চায় যে মানে যদি বলতো যে আমি তো করাই ফেলছি সবকিছু, তারা ইনকাম করতেছে, তারপরে ওভারভিউ দেওয়ার জন্য অনেকে আনা, যাতে করে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে হয়তো উনি যেটা পারতেছে না সেটা একটু যদি সলিউশন হয়। এই আপনারা যদি চান তাহলে আমি নেক্সট টাইমে আরো ক্লাসের আয়োজন করতে পারবো, দু একটা মানে অ্যারেঞ্জ করবো, বাট আপনাদের এনশিওর করতে হবে যে ক্লাসের পরেও যেন আপনারা এই যে 19 জন 20 জন 17 জন যারা আছেন, হ্যাঁ, এরকম থাকতে হবে বাধ্যতামূলক। যদি আপনারা 2-3 জন হন তাহলে সেক্ষেত্রে হয়তো আসলে যারা হারাবে তারা তো হারাবে, কিন্তু যারা মানে আকর্ষিত থাকবে তাদের জন্য তো আপাতত ক্লাস, দুইজনের জন্য তো ক্লাস নেওয়া যাবে না, দুইজন থাকবে না, মিনিমাম 15 জন আপ থাকবে আশা করি, আপ থাকলে অবশ্যই সমস্যা নাই, আমি প্রয়োজনে 15 জন আপ থাকলে আপনারা বলবেন, হ্যাঁ, যে আপনাদের ক্লাস শেষ হবে কবে, ঈদের আগে আমি আরো দুইটা ক্লাস আপনাদের জন্য অ্যারেঞ্জ করব। ওকে, আপনাকে ধন্যবাদ। ওকে, ঠিক আছে, এমন হতে পারে যে আমাদের ট্রেনার একটা পার্সোনাল মতামতের উপর বেস করে নিতে পারে, যেমন যদি চায় যে না সকাল অথবা বিকাল, যে তাদের এই টাইমটা ফিক্সড থাকতেছে না যে বিকালে আপনাদের এই ক্লাস, এরকম তো থাকবে না গতকাল মানে আগামীকাল পর থেকে, তো সেই ক্ষেত্রে হয়তো ওইটা একটু রিশিডিউল করা যেতে পারে যে রাতে একটু বসলাম আধা ঘন্টার জন্য। ওকে, ঠিক আছে, যদি সেটা ওমর রেজা স্যার যদি বলে যে না এটা আমার পক্ষে পসিবল তাইলেই, হ্যাঁ, যেহেতু আপনারা ওনার একটা টাইম ফ্রেম ছিল যে উনি 50 ক্লাসের ভিতরে আপনাদের ক্লাস নেবে, তার বাইরে করতে গেলে ওনাকে রিকোয়েস্ট করে আমাকে ইয়ে করতে হবে। ঠিক আছে, সমস্যা নেই, ওরা আপনি বের হন, লিভ নেন, আর আমি তো আসি জাস্ট প্রথম ক্লাস, এই জন্য একটু থাকলাম যে কেমন আপনাদের অনুভূতি এই আর কি। ঠিক আছে, ওকে, সো কেমন লাগলো আপনাদের ইংলিশ ক্লাস, শোনা যাচ্ছে আমাকে? জি ভাইয়া, অনেক ভালো, ভালোই। তো আপনারা যদি আপনাদের মনে হয় যে আমাদের আরো দু একটা সেশন হলে খুব ভালো হয়,
বেটার হয়, ঠিক আছে? তাহলে অবশ্যই আপনারা আমাকে বলতে পারেন, অথবা রতন ভাইকে পার্সোনালি বলতে পারেন, জুবাই ভাইকে বলতে পারেন। তো তার মাধ্যমে বললে রতন ভাই হয়তো তাকে নিয়ে আবারও আপনাদের সাথে একটা সেশন করতে পারে, একটা না দুইটা বললো, এর বেশি হইতে পারে, সমস্যা নাই, আস্তে আস্তে হবে। তো আপনারা রাতের দিকে হয়তো সময় পাইতে পারেন, অথবা আপনার যে রাতের ক্লাস আছে সেখানেও আনতে পারেন ভাইকে, ওমর রেজা ভাইকে। এবং আপনারা যদি চান বা তারও যদি সময় থাকে সেটা মিটমাট করে আপনারা নিয়ে মানে করতে পারেন, এটা ভালো হবে। হ্যাঁ, আপনাদের মধ্যে যে কমিউনিকেশন ল্যাকিং গুলো রয়েছে সেগুলো অনেকটাই দূর হয়ে যাবে। এর পাশাপাশি শুধুমাত্র তো এইভাবে শিখলে হবে না, আপনাদের নিজেদেরকেও চর্চা করতে হবে। একটু হয়তো ইংলিশ বই টই একটু পড়বেন, বা ইংলিশ পত্রিকা পড়তে পারেন, অনলাইনে ইংলিশ একটু পত্রিকা পড়তে পারেন, তাহলে দেখবেন আপনার কিছু কিছু জিনিস আপনার মধ্যে অটোমেটিক চলে আসছে। ইংরেজি ভাষাটা কিন্তু এমন, আপনাকে টানা এক বছর ধরে যদি ক্লাস নিয়ে আমি বা কেউ যদি নেয় ইংলিশ এক্সপার্ট, তারপরে দেখবেন আপনি মনে হবে যে তারপরে যদি মানে কমিউনিকেশন না করেন ভুলে যাবেন। আবার অনেকে আছেন দেখবেন বাংলাদেশে, অনেকে আছেন যাদের মানে ইংলিশ একবারেই নাই যার মধ্যে, তারপর ফ্রিল্যান্সিং করতেছেন এবং প্রতি মাসে হাজার হাজার ডলার ইনকাম করতেছেন। কেমনে? ওই রকম ভাবে আসলে কমিউনিকেশন করতে করতে সে বুঝে গেছে কেমনে কোন কথাটা বলতে হয়, ঠিক আছে? বা ক্লায়েন্টের এই রিপ্লাই সে কতটা ভালোভাবে সে বলতে পারে, এমন না যে শুধুমাত্র কাজ দিয়ে সে ইমপ্রেস করছে, অবশ্য কথা দিয়ে ইমপ্রেস করছে। তো সে জানে যে কোন ওয়ার্ডটা ব্যবহার করলে ক্লায়েন্ট পটে, বা কোন ওয়ার্ডটাকে ইউজ কখন করতে হয়, ঠিক আছে? এটা সে অভিজ্ঞতার সূত্রেই বা কথা বলতে বলতে বলতেই এটা হয়ে যায়। তো আপনারা যেহেতু এখনো বেশি ক্লায়েন্টের সাথে কথা বলেন নাই, একটা দুইটা ক্লায়েন্টের সাথে হয়তো কথা বলছেন, আর কেউ কেউ আগে থেকে ফ্রিল্যান্সিং করেন, সেটা আলাদা বিষয়। তো এটাও হয়ে যাবে, ঠিক আছে? আপনার প্র্যাকটিস করতে করতে এটাও হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবেন আপনারা, এখন একটু বাড়তেছে তো অভ্যস্ত হয়ে যাবে। আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের এটা কমিউনিকেশন ইংলিশ, এটা ভিডিও কলিং খুব কম হয়, খুব কম ক্লায়েন্টই আপনাকে ভিডিও কলিং এ ইন্টারভিউ নেয়, ম্যাক্সিমাম হয় চ্যাটেই হয়। হ্যাঁ, তো এদিক থেকে বলা যায় যে একটু থেমে আরাম বিরামে আপনি মেসেজটা আসলে ভেবে চিন্তেই লিখতে পারেন, এদিকে দিয়ে সুবিধা আছে, ঠিক আছে? তবে এটাও ঠিক যে ভিডিও কলিং এ যখন আসে তখন একটু সমস্যা হয় কথা বলতে আমাদের, হয়ে যাবে, সমস্যা নেই। এগুলা নিয়ে ভয় করে কোনো লাভ নাই, বা এগুলা নিয়ে কনফিউশনে থেকে কোনো লাভ নাই। আমার মনে হয় না এমন কোনো ফ্রিল্যান্সার বাংলাদেশে ইংলিশ কমিউনিকেশনের জন্য ছিটকে গেছে। শুনছেন কখনো এরকম? কেউ শুনছেন? ইংলিশ কমিউনিকেশনের জন্য ফ্রিল্যান্সিং বন্ধ হয়ে গেছে এরকম এরকম কারো শুনছেন? না না না। সো কাজটা অনেক ইম্পর্টেন্ট, আর কেউ নাই তার গুগল ট্রান্সলেট আছে ভাই, এই জন্যই। সো দুই একটা বায়ার হ্যান্ডেল করলে সবকিছু শিখে যায়। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে ইংলিশের জন্য কেউ বসে থাকবে না, কাজটাও মানে প্র্যাকটিস করতে হবে। আর একটা বিষয় হচ্ছে ইংলিশ জানার কিন্তু বাধ্যতামূলক। হ্যাঁ, আমরা এটা বলি না কমার্শিয়াল পারপাসে, আমরা বলি ইংলিশ না হলে হবে, 8 পাস হলেও হবে, 9 পাস হলেও হবে, আমরা সব শিখাই দেবো, এরকম দেখেন কমার্শিয়াল পারপাসে অনেক কথাই বলি। কিন্তু আপনারা কদিন পর ফিল করবেন যে হ্যাঁ, আমার ইংলিশটা নিজেকেই জানতে হবে, নিজেকেই শিখে নিতে হবে। কারণ একটা আর্টিকেল পড়তে হবে, বা আর্টিকেলকে সুন্দর ভাবে সাজাতে হবে, বা একটা কন্টেন্ট লিখতে গেলে আমি পারতেছি না, সেটা আমাদেরকে পারতে হবে। তো দেখেন নিজে থেকে আপনার এই ইংলিশ শেখার প্রতি আরো আরো আগ্রহ কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো এখন থেকে চেষ্টা করেন একটু করে, আপনারা ওই হায়ার ক্লাস তো করবেন, পাশাপাশি নিজেরাও একটু আর্টিকেল পড়বেন, কন্টেন্ট গুলা বেশি বেশি দেখবেন, ক্লায়েন্ট মেসেজ গুলা ক্লায়েন্টের সাথে একটু মেসেজ করবেন, হ্যাঁ, বেশি বেশি মেসেজ করবেন, দেখবেন যে আপনাদেরও এটা প্র্যাকটিস হয়ে যাবে। এটা নিয়ে মানে কনফিউশনে থাকার কোনো উপায় নেই। ওকে, সো যেহেতু সময় অনেকখানি চলে গেছে, আপনারা এক্সাম দেন, কারণ এক্সাম দেওয়া লাগবে, তো তারপরে যতদূর পাওয়া যায় সেটা দেখেন কি করা যায়। ওকে, সো আমরা এক্সাম শিটটা বের করি। আর এক্সাম যদি না না দেওয়া হয় তাহলে তো এক্সাম দেওয়া হবে না, কারণ তো আমাদের ক্লাস তো শেষের দিকে না। সো কালকে একটা মাত্র ক্লাস আছে, সো যেটা রতন ভাই বলে গেল, এরপর হয়তো এই সময়ে মানে হয়তো আরেকটা ব্যাচ হয়তো চালু করতে পারে বা এরকম, সো অনেক বিষয় আশায় থাকে। সো এই জন্য আপনাদের এক্সামটা সুন্দরভাবে দেওয়াই উচিত। হ্যাঁ, ওকে, সো আমরা ফার্স্ট এক্সাম শিটে আসি, বের করি।
আচ্ছা, যেহেতু অনেকখানি সময় চলে গেছে, সো আমরা ডাটা এন্ট্রি পার্টটাকে রাখছি না, আমরা ডাটা এন্ট্রি পার্টটাকে না রেখে আমরা সোশ্যাল মিডিয়া পার্ট এন্ড এসইও পার্ট দুইটা করেন, আপনার এক্সাম দুইটা দেন। সো দুইটা অবশ্য ছবিগুলো সবগুলো তুলে নিয়েছেন, সো ডাটা এন্ট্রি পার্টটা থাক, আমরা দুইটা এক্সাম দেন আপনারা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পার্ট দেন, এক্সাম টু আর এক্সাম থ্রি এই দুইটা দেন, এখান থেকে শুরু করেন। ভাইয়া এটা কি করা যায় না, মানে অপশনাল হিসেবে রাখা যায় না ডাটা এন্ট্রিটা? আমি তো বোধহয় সবগুলা পারবো না। ডাটা এন্ট্রি স্টপ, ডাটা এন্ট্রি স্টপ আপনি হচ্ছে ফাইনাল এক্সাম 2 এবং ফাইনাল এক্সাম 3 তে দেন। হ্যাঁ সেটা বুঝতে পেরেছি, আমি জাহিদুল ভাইয়াকে বলছিলাম যে বাকি প্রশ্নগুলো সবগুলো বোধ হয় আমি পারবো না করতে, এই জন্য বলছে ডাটা এন্ট্রিটা রাখলে ভালো হতো, যদি অপশনাল করে দিত, যেটা অপশন দিয়ে। ভাই কি চলে গেছে দেখতে পাচ্ছেন হয়তো? ভাইয়া শুনতে পাচ্ছেন? জাদু ভাইয়া আমার কথা শোনা যাচ্ছে? ভাইয়া বলছিলাম যে এই প্রথম অপশনটা রাখলে ভালো হতো, মানে যদি অপশনাল, মানে আপনি যদি ই দিতেন, মানে অর দিতেন, যে এখানে তো অপশনাল। আচ্ছা আমি বলি, এখানে হ্যাঁ হ্যাঁ এখানে তো অপশনালের বিষয় নাই, আপনি যতদূর পারেন ততদূর করেন, ঠিক আছে? যত বেশি পারবেন বা প্র্যাকটিস করতে পারবেন আপনার জন্য এটা ভালো হবে, ঠিক আছে? এক্সামটা নিতে হবে বলে নেওয়া, এটা কিন্তু এরকম কিছু না। পারি সেজন্য আমার জন্য ভালো হয়, সবগুলা পারবো না তো আমি। না না সবগুলা পারবেন না ঠিক আছে, কিন্তু ট্রাই তো করেন। না ট্রাই করব ভাইয়া, তাহলে ওটাও করতাম। ট্রাই করেন, ও অপশনাল লাগবে না আপনার, ট্রাই করেন। এত ভয় পাইলে কাজ করবেন কিভাবে মার্কেটপ্লেসে বলেন তো? এত যদি ভয় পান ভাইয়া, না না ভয় পাওয়া যাবে না, সেটা ঠিক আছে, কিন্তু বলছিলাম যে প্রথমটাও আমি ট্রাই করতে চাচ্ছিলাম তো। প্রথমটা ট্রাই করতে পারেন আপনি, কিন্তু সময় কম, তো আপনি ওটা বাসায় ট্রাই করে নিন। আর ডাটা এন্ট্রিটা আপনি অবশ্যই ট্রাই করবেন, এটা আপনার জন্য ভালো হবে, এগুলো স্যাম্পল হিসেবে কাজে লাগবে, ঠিক আছে না? আপনি এটা বাসায় প্র্যাকটিস করে নিন। আর এখন আপাতত দুইটা এক্সাম দেন, পার্ট 2 আর পার্ট 3 এই দুইটা, ঠিক আছে না? ভয় পাওয়ার কিছু নাই, আপনি দেন এক্সাম দেন, সমস্যা নেই। ভাই পেজ ক্রিয়েট করতে হবে লোগো সহ, লোগো তো বানাতে পারি না।
আচ্ছা পেজটা ক্রিয়েট করব কি আমরা নিজেদের মতো একটা নিস সিলেক্ট করব যে কোনো যে ফেসবুকে যে পেজ ক্রিয়েটটা করতে বলেছে এটা কি এটা এখানে তো কোনো নিস স্পেসিফিকলি বলে দেন না আপনি উপরে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট এনি ই-কমার্স ওয়েবসাইট হুম 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 একটা ই-কমার্স ওয়েবসাইট কে চুজ করবেন ফার্স্ট তারপরে ওইটার ফেসবুক পেজ ক্রিয়েট করবেন ওইটার ইনফ্লুয়েন্সার মার্কেট করবেন মার্কেটিং করবেন টুইটার মার্কেটিং করবেন ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন ওই একটা ওয়েবসাইটে ওই একটা ওয়েবসাইটেই আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন দিয়ে এই সব কাজগুলো করবেন নিজস্ব ওয়েবসাইট হলে হবে আমার নিজেদের ভিতরে অবশ্যই হবে সমস্যা নাই কিন্তু ই-কমার্স ওয়েবসাইট হতে হবে ই-কমার্স ওয়েবসাইট মানে ই-কমার্স ওয়েবসাইট জানেন না মানে যেগুলা থেকে ওই যে প্রোডাক্ট সেল করা হয় ই ভ্যালি আছে দারাজ আছে Amazon আছে এই টাইপের ওয়েবসাইটগুলো ওগুলো যে কোনো একটা নিতে হবে হ্যাঁ ওগুলা বাদে অনেক ওয়েবসাইট আছে অ্যাফিলিয়েট মার্কেটিং করে এরকম ওয়েবসাইট আপনি জাস্ট ই-কমার্স ওয়েবসাইট দেখে সার্চ দেন যে কোনো একটা সিলেক্ট করে ওটার উপরে একটা ওইটারই এই সব কাজগুলো করতে হবে ভাই ডাটা এন্ট্রি বাদ
ডেটা এন্ট্রি বাদ দিয়েছে। আমার বিদ্যুৎ ছিল না, একবারে মাত্র আসলো। কি বললো ভাইয়াটা শুনতেই পারলাম না শেষ পর্যন্ত।
আমাকে শোনা যাচ্ছে? পারবো তো অবশ্যই, পেজ ক্রিয়েট করলাম দিয়ে আমার ফেসবুকে হচ্ছে সমস্যা হয়ে গেছে, এখন মানে এখন আবার নাম্বার সেটিং টেটিং এগুলো বলতেছে। প্রিয়া ঘোষ তো আজকে নাই, ঠিক আছে। ও বলছিল ওর বাসায় মানে লোকজন আসছে তাই প্রেজেন্ট দিয়ে দিতে আমাকে বলছিল। আচ্ছা ক্লাস তো আসেই নাই। মোস্তারিন সুলতানা কি আছেন? মোস্তারিন নাই। রায়ার আমি স্যার নেট প্রবলেম জানি না। রুফাইদা কি আছে? রুফাইদা আপনি কাজ করতে পারবেন? আচ্ছা রুফাইদা, রুফাইদা কিছু করার নাই। হ্যাঁ তাহলে তো সমস্যা। ওকে রুফাইদা আছে, তারপর হচ্ছে মুক্তা কি আক্তার কি আছে? নুরজাহান বেগম কি নাই? তারপর এদিকে জানাতুল ফেরদৌস নাই। এলোয়ার হোসেন আছি ভাইয়া? এলোয়ার হোসেন আছে, ঠিক আছে ভাইয়া। তারপরে হচ্ছে এদিকে এলোয়ার হোসেনের পরে আরিক শাহরিয়ার, আরাফাত, সামিউল হক, এমনি শুভ, সৌমিক সরকার আছে, প্রেজেন্ট ভাইয়া। তারপরে এদিকে আবুল বাশার নাই। আবুল বাশার প্রচুর ক্লাস মিস করে। মেহেদী হাসান রিপন নাই। শুভজিৎ ঢুকেছিল জানি না আছে কিনা, নাই। নূরে আলম প্রান্ত নাই। মাসুম বিল্লা নাই। শফিকুল আছে, ঠিক আছে। তারপরে এদিকে হচ্ছে রমিজুল নাই, আলামিন নাই, তাজবিরুল নাই, সানাউল নাই। ক্লাস গুলো করলোই নাই এরা শেষ পর্যন্ত। লামিম সাইফ কি আছেন? লামিম সাইফ আছে, যারা করলো না শেষ পর্যন্ত করেই নাই। এমডি ফরাদ, ফরাদ চৌধুরী ভাইয়া আছি আমি। তারপরে হচ্ছে বিভাস নাই, ফাহিম আজমল নাই, কাউসার নাই, মিজানুর রহমান আছে, জি ভাই আমি, মুসলিম উদ্দিন নাই। ফরাদ চৌধুরী শুনতে পেয়েছেন আমাকে? হ্যাঁ ফরাদ চৌধুরী দেওয়া হয়েছে। আচ্ছা ফরাদ চৌধুরী দেওয়া হয়েছে। হ্যাঁ তারপরে হচ্ছে মাসুম বিল্লাহ নাই, রাসেল আহমেদ নাই, আলামিন নাই, সাদিকুর আছে, আর হচ্ছে এদিকে মাহফুজ আছে না? মাহফুজ নাই, মাহফুজ থাকে হয়তো কোনো একটা কারণে, বিশেষত কারণে নাই। যারা আছেন মানে শুরু থেকে শেষ পর্যন্ত আছেন, এজন্য ভালো লাগতেছে। বাট যারা নাই, কেন নাই আমি জানি না, কেন নাই সেটার কারণ কি হতে পারে আপনাদের কি মনে হয়? পারি না তাই নাই, এটাই আমার মনে হয়। না না এটাও না, এটাও হতে পারে শেখার আগ্রহ নাই, মূলত পারে না তাই নাই। গ্রুপে আপনি বলেছেন যে জয়েন হন 5:30 পরে, আমি পরে আর জয়েন করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, মাহফুজুর রহমান চলে আসছে, আমি জানি মাহফুজ থাকে। আচ্ছা এদিকে কে? রায়া রামিসা কালকে ছিল, ঠিক আছে রায়া রামিসা। আপনাদের মধ্যে যারা ক্লাস করে নাই তো করেই নাই, মানে পরের দিকে আর করেই নাই, 20টা ক্লাস 30টা ক্লাস করছে সর্বোচ্চ টেনে টুনে, বাদ বাকি আর ক্লাস গুলা করেই নাই, বাকি 20টা ক্লাস করেই নাই, আবার মার্কেট প্লেস পর্যন্তও যায় নাই। তো বুঝলাম না এরকম করলো কেন, ক্লাস তো করা উচিত ছিল। তো যাই হোক, আপনারা শেষ পর্যন্ত আছেন এবং অনেকেই কাজ পেয়ে গেছেন, দেখছেন অনেকেই কাজ পেয়ে গেছেন। যারা কাজ পান নাই তারা মনে করে দেখেন, ভেবে দেখেন, তার মধ্যে কিছু আছে যারা এখনো ট্রাই করছেন, অবশ্যই ইনশাল্লাহ পাবেন। আর যারা এখনো কাজ পান নাই এরকম আছেন, তারা একটু ভেবে দেখেন যে আপনারা শুরুটা করছিলেন লেট করে, বা আপনি এখনো শুরু করতে পারেননি ঠিকঠাক মতো, এই জন্য কাজ পাচ্ছেন না।
আর কিছু কিছু আছে দুই তিনজন যারা এখনো ট্রাই করতেছেন, ইনশাল্লাহ হবে। আর সবাই, আমি চাই সবাই কাজ পান, ঠিক আছে? সবাই আমাকে সুসংবাদটা দেন যে আমি কাজ পাইছি ভাইয়া। সো কাজ পেয়ে সেটা কমপ্লিট করা যে কতটা আনন্দের, এটা আপনারা কালকে হয়তো দেখেছেন পিয়া ঘোষের মধ্যে, ঠিক আছে? যদিও সে একটু কম রিভিউ পাইছে, তারপরে দেখেন তার মধ্যে আনন্দটা কতটুকু। এরকম আপনারা যখন পাবেন, আপনারা কমপ্লিট করবেন, রিভিউ পাবেন, সো টাকাটা ফ্যাক্ট না, আসলে রিভিউটাই ফ্যাক্ট। রিভিউ যখন দেখবেন তখন আপনাদের সত্যি অনেক ভালো লাগে, প্রজেক্ট কমপ্লিট করে একটা রিভিউ পাওয়া, সেটা থেকে আমার মনে হয় খুশির আর কিছু নাই আপাতত। হ্যাঁ জি ভাইয়া, টাকাটা কিছুই না, ওই রিভিউটাই এটা মেইন, যে রিভিউ পাচ্ছি। আবার হচ্ছে আপনারা যদি দুই তিন স্টার বা চার স্টার পেয়ে মন খারাপ করেন, মন খারাপ করবেন না। আমার কিন্তু ফার্স্ট রিভিউ যেটা ছিল সেটা কিন্তু 2.2 ছিল, ঠিক আছে? তো এটা অন্তত পক্ষে মাথায় রাখবেন যে প্রথম রিভিউ খারাপ আসছে তার মানেই না যে আপনি পড়ে গেলেন নিচে, এরকম কিছুই না। আপনি রিভিউ তো পাইছেন, একটা প্রজেক্ট তো কমপ্লিট করছেন, কিছু ডলার তো পাইছেন, ডলার পাইছেন। এই ডলারটা আপনি বাংলাদেশে কোথাও জব করলে পাবেন না, এই ডলার একমাত্র ফ্রিল্যান্সিং ছাড়া, ঠিক আছে? তো মানুষকে বলতে পারবেন যে আমি ডলার পাইছি। হ্যাঁ, হাতে ছুঁয়ে না দেখতে পারি, আমি চোখে দেখতে পাইতেছি তো এটা ডলার, ঠিক আছে? তো এটা আমার মনে হয় না আপনি কোনো জবের ক্ষেত্রে এই ডলারটা পাবেন, আপনাকে টাকাই দিবে। হ্যাঁ, আপনি এটাতেও টাকা পাচ্ছেন। আপনার ইনফ্লুয়েন্সার কয়টা কালেক্ট করব, মানে আমি একটা নিশ খুঁজে নিয়েছি, বিউটি এন্ড ফ্যাশন। দেখেন 10টার মতো কালেক্ট করেন, 10টা 15টার মতো, ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে একটা নিশ বেছে নিয়েছি, ওইটাতে 10টা আমি কালেক্ট করতেছি। আচ্ছা ঠিক আছে, ওরকম 8টা 10টার মতো করেন। অ্যাকচুয়ালি সব টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করেন। আচ্ছা, আমি প্রপার মানে যে বেসিক যেটা সেটা আপনাকে উপস্থাপন করতে পারতেছি কিনা এটাই তো মেইন। তো 8 10টা করে করেন, দেখেন সব টাস্কগুলো কমপ্লিট করতে পারছেন কিনা, আর কোথায় সমস্যা এখন আপনি বুঝতে পারবেন। সো কোথায় কোথায় সমস্যা আজকে একটু এটা সংগ্রহ করে রাখবেন, আজকে আমরা সলভ দিব না। কালকে একবার আমাদের যখন ফাইনাল ক্লাস, আপনার এই সম্পর্কে আলোচনা হবে, মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা হবে, সবকিছু নিয়ে একটা ওভারভিউ ক্লাস হবে বা আপনাদের সাথে মত বিনিময় হবে শেষ ক্লাস যেহেতু। আর আপনাদের কি কি সমস্যা হচ্ছে এখানে বুঝতে পারবেন, কারণ আমি অনেক ডিটেইলস করে আজকে পরীক্ষাটা নিচ্ছি। তো আমার মনে হয় আপনারা অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, মাহফুজ রহমান দিয়ে দিয়েছে, মুস্তাফিজ সুলতানা দি নাই, আমার ভাইয়া কারেন্ট নাই, সে অনেকক্ষণ যাব, একই অবস্থা, সুলতানা আসছে, মুস্তাফিজকে দিয়ে অ্যাটেন্ডেন্স, ওকে মুস্তাফিজকে দিয়ে দিছি। স্যার জি, আমি চাচ্ছি কি আপনার ভেতর থেকে যেন সবকিছু আসে আর কি। হ্যাঁ, আপনার যেন একটু রিভাইজ হয়ে যায়, আপনার একটু মানে প্র্যাকটিস হয়ে যায়। আমাকে হ্যাঁ আপনি লিঙ্কটা দিবেন, লিঙ্ক গুলো আপনি সাজাবেন এক্সেলে, এবং ওই পেজটা একটু মার্কেটিং করবেন ফেসবুকের ওই গ্রুপ গুলাতে, যে নিজ অনুযায়ী ওই নিজ গুলো গ্রুপ গুলাতে আপনি পাবলিক গ্রুপ গুলাতে আপনি একটু মার্কেটিং করে দেবেন, মানে ধারণাটা যেন আপনার মধ্যে স্পষ্ট হয় যে আমাকে কি করতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য পরীক্ষা নেওয়ার, ঠিক আছে না? তো আপনারা যতদূর পারেন সবকিছু করবেন, আর সবাই তো আছেন, অনেকে আসে নাই আজকে, ঠিক আছে, সমস্যা নাই। পরীক্ষা আপনারা 6টা পর্যন্ত দেন, তারপরে ফাইলটা সাবমিট করে দেন নাকি যতদূর দিয়েছেন? আচ্ছা ঠিক আছে ভাইয়া, এটা ভিতরে সাবমিট করে দেন ভাইয়া। 3 নাম্বার প্রশ্ন তো যেতেই পারেনি। আহা, তাইলে আবার কি হইল? না এখন আধা ঘন্টা ভাইয়া, আমার এখানে কারেন্ট ছিল না, এইমাত্র আসলো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, পরীক্ষা দেন আছে, সবগুলো টাচ করেন ভাই, টাইম একটু এক্সটেন্ড করুন ভাইয়া, একটু টাইমটা বাড়ান। হ্যাঁ ভাইয়া, আমি তো কিছুই করতে পারি না। আচ্ছা দিতে থাকেন, তারপর দেখতেছি। আচ্ছা, আপনাদের মধ্যে গ্রাফিক ডিজাইন কে ভালো পারে? শুধুমাত্র ইয়া পারে, রুফাইদা পারে, আর কেউ পারে? প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার কি ভাইয়া? মোটামুটি না, প্রফেশনাল কি লোগো বানাতে পারেন? টুকটাক ভাই, অনেক দিন কাজ করা নাই, তাইলে কেমনে হইল? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই।
ভাইয়া আছেন? বলেন। আপনার হচ্ছে ইনফ্লুয়েন্সারদের হচ্ছে বায়োটা কালেক্ট করব কি হচ্ছে বায়ো যেটা লেখা আছে ওটা ওটা করে এক্সেলে মেলা বড় জায়গা লাগবে তখন আবার আমি বলতেছি যে ইনফ্লুয়েন্সারদের বায়ো যেটা হচ্ছে অ্যাবাউট অ্যাবাউট মানে আচ্ছা
আচ্ছা, অনেক সময় ক্লায়েন্ট চাই তো।
ছবি ছবি সবাই তুলে নিয়েছেন না? আচ্ছা, কেউ বাকি আছেন যে ছবিগুলো তোলেন নাই এই যে পরীক্ষার? আচ্ছা, গ্রুপেও দেওয়া আছে, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমাদের ক্লাস 6টা বেজে যাচ্ছে, আর আপনারা এখন যদি দিতে চান যারা, তারা সেন্ড করবেন। আর যে মেইলে সেন্ড করবেন সেই মেইলটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের, ইমেইল আপনাদের, ঠিক আছে? ভাইয়া, ইনফ্লুয়েন্সারদের বিজনেস ইমেইল দিলে হবে? ওদের ওখানে যে ইমেইল পাইছেন ওইটাই দেন। আর এই যে এই ইমেইল ওয়েবসাইট, হ্যাঁ ওয়েবসাইট, আচ্ছা আচ্ছা, এই যে jaidu.ledp@gmail.com, সো এই ইমেইলে আপনারা সবাই আপনাদের এক্সাম গুলো সেন্ড করবেন, ফাইল গুলা, আর গ্রুপেও এই ইমেইলটা দিয়ে দিবেন, সো যেন সবাই এইটাতে সেন্ড করে আপনাদের ফাইনাল পরীক্ষাটা। আর আজকে পরীক্ষা দিতে গিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, সেই সমস্যাগুলোও আপনারা কি করতে পারেন, এটা একটা নোট করতে পারেন। এন্ড আমাদের যেটা কালকে ফাইনাল ক্লাস আছে, সেখানে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। আর আপনাদের যদি যে কোনো ক্লাস সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেইটাও কালকে বলবেন। আর এক কথায় আপনার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে নাকি? হ্যাঁ, সবকিছু বিষয়ে যতটুকু আমার সম্ভব আমি আপনাদের চেষ্টা করব সবকিছু সম্পর্কে ক্লিয়ার করে দিতে। আর যারা পারবেন না, লজ্জা করবেন না, আপনারা বিষয়টা জেনে নেবেন, কিন্তু কারণ আপনাদের হাতে তো আর সময় নেই। সো এটা চেষ্টা করবেন সবাই যেন আপনারা ওই টপিকস গুলাতে ক্লিয়ার হয়ে নেন। তারপরেও আপনাদের হাতে অনেক সুযোগ আছে, সেটা হচ্ছে রাতের ব্যাচে, যে কোনো রাতের ব্যাচে আপনারা যদি সবাই একসাথে থাকেন এবং আপনাদের কোনো সলভ দরকার হয়, সেখানে আমি যাব, বা আপনাদের সৌমিক সরকার আছে, শফিকুল ইসলাম আছে, বা ফরহাদ চৌধুরী আছে, বা এরকম যারা ক্লাসিক পারে ভালো আছে, যারা আপনাকে আপনাদের হেল্প করবে অবশ্যই। তাছাড়াও তো কাউসার ভাই আছেনই আপনাদের হেল্প করার জন্য, তো কোনো সমস্যা নাই। আর যে কোনো সময় তো আমি তো সাহায্য করার জন্য আছি, মেসেঞ্জারে নক দিবেন। আর সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আমরা শেষ করে দিই ক্লাস, তাহলে আপনারা আজকের মধ্যে এটা জমা দিয়ে দেন, এবং ক্লাস রাত 9টার মধ্যে জমা দিয়ে দেন। হ্যাঁ, রাত 9টার মধ্যে আপনারা সবাই জমা দিয়ে দেন, যেন আমি একটু আপনাদের এক্সাম গুলো একটু চেক করে সেটাকে মার্কিং করতে পারি, ঠিক আছে? ভাইয়া জি, আমার অ্যাটেন্ডেন্স দিয়েছেন? আচ্ছা, মুস্তাইন সুলতান অ্যাটেন্ডেন্স দিয়েছি। জি ওকে, সো 9টার মধ্যে আপনারা দিয়ে দেন এটা, যেন আমরা এটা ইয়া করতে একটা মার্কিং করতে পারি, চেক করে আপনাদের ফাইলগুলো। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে ধৈর্য হারাবেন না, ধৈর্য রাখেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ওকে, ঠিক আছে, তাহলে আপনাদের আর কিছু বলার আছে বলেন। ওকে, কিছু বলার নাই তো, ঠিক আছে, সমস্যা নাই, আমরা তাহলে শেষ করি আজকে নাকি? কানেকশন প্রবলেম নাকি, শুনতে পাচ্ছেন না? সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ।